বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أم هبت الريح من تلقاء كاظمة وأومض البرق في الظلماء من إضعم اللهم صل على ولم تسم من أحيى الظلام إلى أن اشتكت قدماه الضر من ورمي اللهم صلي على مولانا محمد وعلى سيدنا مولانا محمد ঐতিহ্যবাহী মসজিদ শাহজি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রবীণ সমাজসেবক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আবুল কাসেম, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ বরেণ্য খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হারুনুর রশিদ, অত্র মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা নাজিমুদ্দিন, অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, ফুদালা এ আজম,
বিদগ্ধ বিচক্ষণ ব্যক্তিত্ববৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ এবং রসুল প্রেমিক, কোরআন এবং হাদিসের জ্ঞান পিপাসু মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের ছোট ভাইয়েরা, তরুণ কিশোর যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে আমাদের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থিব জীবনের বহুমাত্রিক ব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে তার পবিত্র ঘরে আজকের এই কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে অংশ নেবার তৌফিক দান করেছেন। এজন্যে মন থেকে সেই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় আনত হয়ে সবটুকু ভক্তি ভালোবাসা নিয়ে আমরা একসাথে বলছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ চমৎকার হয়েছে, সবাই সুন্দর করে বলেছেন, কিন্তু তারপরেও বলার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক না? সবার নিষ্ঠা আন্তরিকতা কি একরকম হয়? আমরা এই মসজিদে পাশাপাশি বসে আছি, বাড়ি ঘরগুলোতে পাশাপাশি অবস্থান করছি, লেনদেন করছি, পারস্পরিক আচরণ করছি, কিন্তু আমাদের মাঝে আল্লাহর দৃষ্টিতে অনেক তারতম্য আছে। লিকুল্লিং দারাজাতিম মিম্মা আমিল ওয়া লিকুল্লিং দারাজাত মিম্মা আমিল, আল্লাহ বলছেন যে আমার কাছে তোমাদের মর্যাদা হচ্ছে ওই অনুপাতে, যেই অনুপাতে তোমরা আমল করো। মানে সবার আমল যেমন সমান নয়, ঠিক তদ্রূপ আল্লাহর কাছে সকলের অবস্থান মর্যাদা সম্মান সমান। এই সম্মান এবং মর্যাদা নির্ণীত হয় কি দিয়ে? আমল দিয়ে। সুবহানাল্লাহ। বলি কুল্লিং দারাজাতুম মিম্মা আমিল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাইয়িনার 7 নম্বর আয়াতে, এই আয়াতটি আমি তিলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সৎ কাজ করেছে, ভালো ভালো কাজ সম্পাদন করেছে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সমগ্র সৃষ্টির ভিতরে তারাই হচ্ছে শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন। ওয়ালাকাদ কাররামনা বানী আদম, কিন্তু এই শ্রেষ্ঠত্বটা পাওয়ার পরেও যারা ভালো কাজ করে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জীবন বিধান মেনে চলে না, তাদের সেই শ্রেষ্ঠত্বটা নষ্ট হয়ে যায়, বরং তারা সমগ্র সৃষ্টির ভেতরে সবচেয়ে নিচু মানের হয়ে যায়, ঠিক না বেঠিক? তারা হয়ে যায় শাররুল বারিয়া। আর যারা ঈমান আনে ভালো কাজ করে তারা হয়ে যায় খায়রুল। সবাই কিন্তু কাজ করে, কাজ সবাই করে, কিন্তু কাজে কাজে পার্থক্য আছে। কাজ করলেই হবে না, কাজকে এমন হতে হবে, ভালো কাজ হতে হবে, আমাল সালেহ হতে হবে। কি হতে হবে? সালেহ হতে হবে।
কাজকে সলেহ দ্বারা বিশেষিত করতে হবে, নইলে ওই কাজে কোনো কাজ, ওই কাজে কোনো কাজ হবে না, ওই কাজ অকাজ হয়ে যাবে, বেহুদা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, মুসিবত বয়ে আনবে। আসলে এই পৃথিবীর বুকে মানব জাতির অস্তিত্ব, স্থায়িত্ব, অগ্রগতি, উন্নতি, সাফল্য সব কিছু নির্ভর করে কাজের উপরে। কাজকে আরবি ভাষায় বলা হয় আমাল। কি বলা হয়? আমাল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে আমাল শব্দটি উল্লেখ করেছেন 307 জায়গায়। আইন মিম লাম মূল শব্দ হচ্ছে আইন মিম, আর আমল করলেই যে হবে না, এই আমলটিকে হতে হবে আমাল সালেহ। সালেহ শব্দের মূল বর্ণমালা হচ্ছে তিনটি, স লাম হা। এই মূল বর্ণমালাগুলোকে অর্থাৎ স লাম হা এই মূল শব্দটিকে উল্লেখ করা হয়েছে কোরআনে 180 জায়গায়, 100। আর আমলকে, আমল এবং সালাহ এই দুটোকে একত্রে উল্লেখ করে কোরআনের মধ্যে 93 জায়গায় আলোচনা করা হয়েছে। আল্লাহু আকবার। আর ইমানের সাথে আমলকে উল্লেখ করা হয়েছে এইভাবে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত 51 জায়গায়। আর এই অর্থে উল্লেখ করা হয়েছে ভিন্ন শব্দ দিয়ে বা আঙ্গিকে 69 জায়গায়। আর ইমানদার বলে আহ্বান করে আমল করতে বলা হয়েছে নানা ধরনের আমল 79 জায়গায়। সুবহানাল্লাহ। এগুলো সবগুলো একত্রিত করলে শত শতবার হবে। আল্লাহ ইমানের কথা বলছেন, আমলের কথা বলছেন, আমল সালেহের কথা বলেছেন। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আমল ছাড়া মুক্তি নেই, সাফল্য, অস্তিত্বের কোনো অর্থ এবং আমলের কোনো দাম নাই যতক্ষণ সেই আমল সালেহ না। এজন্য যারা আমল করেন, শ্রম করে, কাজ করেন, কিন্তু তাদের কাজ আল্লাহর দৃষ্টিতে সালেহ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আফসোস করে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। হে নবী, তুমি বলে দাও আমি কি ওই লোকদের কথা তোমাদেরকে বলবো যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো ব্যর্থ এবং নিষ্ফল করে দেয়া হবে। অনেক আমল করছে, কাজ করছে, কিন্তু সেই কাজের কোনো প্রতিদান তারা পাবে না। তাদের চেয়ে ক্ষতিগ্রস্ত পৃথিবীর বুকে আর কেউ হতে পারে? তাদের পরিচয় কি? আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনে যাদের সমস্ত শ্রম নষ্ট হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, কিন্তু তারা মনে মনে ভাবছে আমরা যেই কাজগুলো করছি অনেক ভালো কাজ করছি, অথচ আল্লাহর কাছে সেগুলো মোটেই ভালো কাজে নয়। তাহলে জানতে হবে ভালো কাজ কাকে বলা হয়, ঠিক না বেঠি? নেক আমল বলতে কি বুঝানো হয়েছে, ইসলাম কি মিন করছে সেটা আমার জানতে হবে না? জানতে হবে। এজন্য যেহেতু এই নেক আমলের উপরে নির্ভর করে আমাদের সব কিছু, দুনিয়া এবং পরকালের সমস্ত সাফল্য, এই জন্য আজকে আমরা আল আমালুস সালেহ নিয়ে কিছু কথা বলব। আল আমালুস সালেহ বলতে কি বুঝি, এর গুরুত্ব কি, এর ফলাফলগুলো কি, আমালুস সালেহ অর্জন করবার পথে বাধাগুলো কি,
আমালুস সালেহ হওয়ার শর্তগুলো কি? আমালুস সালেহ কি কি শর্তে আল্লাহর কাছে কবুল হবে, এই জিনিসগুলো না জানলে আমরাও কিন্তু ওই লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি যাদের সমস্ত আমল নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, সবাই বলছি আমিন। আমার বন্ধুগণ, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, মুসলিম অমুসলিম, মুমিন মুনাফিক, হক বাতিল এক সমান সমান, একসাথে তারা পথ চলছে। হয়তো বা একজন চলে যাবেন ফি আলাল ইল্লিয়্যিন, আর একজন চলে যেতে পারে আসফালা সাফিলিন, একজন চলে যেতে পারে জান্নাতের সর্বোচ্চ স্থানে, আর একজন চলে যেতে পারে জাহান্নামের অতল। অথচ আমরা দুনিয়াতে একসাথে বাসে উঠেছিলাম, একসাথে ক্রয় বিক্রয় করেছিলাম। এজন্য আল্লাহ পাক বলছেন আমনা জাআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ, আমার জমিনের বুকে যারা ফাসাদ সৃষ্টি করে আমি ওদের মতো ওই বান্দাদেরকে বানাতে পারি না যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। অবস্থান সমান হতে পারে, আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, কিংবা যারা পাপিষ্ঠ নাফরমান আমি তাদের সমান বানাবো না আমার মুত্তাকিন বান্দাদেরকে। একদল রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ পড়ছে, আরেকদল রাত জেগে জেগে নাটক দেখছে, ফিল্ম দেখছে, এক নয়, একদল ক্রয় বিক্রয় করছে সততার সাথে, ওজনে কম দিচ্ছে না, আরেকদল তার পাশে বসেই ওজনে কম দিচ্ছে, ভেজাল ব্যবসা করছে, দুইজন সমান হতে পারে না। একজন নারী স্বামীর অনুগত অনুগত হয়ে তার সাথে ভালো আচরণ করছেন, আর একজন নারী স্বামীর সঙ্গে বেয়াদবি করছে, এক সন্তান বাবা মায়ের সাথে ভালো আচরণ করছে, আরেক সন্তান বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, একজন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করছেন, আর একজন নামাজের কাছেও আসে না, একজন তাফসীর মাহফিলে সিরাজ মাহফিলে এসে মনোযোগ দিয়ে কোরআনের বাণীগুলো শুনছেন, আর একজন রাস্তায় বসে বসে সুযোগ থাকা সত্ত্বেও আড্ডা করছে, আড্ডা মারছে, চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। এরা কোনো দিন সমান হতে পারে না, সমান হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা প্রথমে জানব আমালুস সালেহ কি, মা হুয়াল আমালুস। ওলামায়ে কেরাম এর একাধিক সংজ্ঞা দিয়েছেন, যদিও সবগুলোই সমার্থই বলা যায়। একদল বলছেন আমালুস সালেহ হচ্ছে হুয়া কুল্লু মা ইউকাররিবুল আবদা ইলাল্লাহ মিন কাউলিন আও আমাল, মানুষ যত কথা বলে যত কাজ করে, এই কথা এবং কাজের মধ্যে যেগুলো মানুষকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়, আল্লাহর সন্নিকটে পৌঁছে দেয়, আল্লাহর আপন করে দেয়, সেগুলোকে বলা হয় আল আমালুস। আরেকটি সংজ্ঞায় বলা হয়েছে আল আমালুস সালেহ আবিল আমালুস সালিহা হিয়া মা আমার আল্লাহ বে ফেলে আও আমার রাসূল হবে, যেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন কিংবা তার নবী করতে বলেছেন, ইজাবান আও ইস্তিহবাবান, সেটা ওয়াজিবের আকারে হোক কিংবা মুস্তাহাবের আকারে হোক, যেই কাজগুলো করতে বলা হয়েছে আল্লাহ এবং নবীর পক্ষ থেকে সেগুলো হচ্ছে আল আমালুস সালেহা, কিংবা তারকু মা নাহাল্লাহু আনহু ওয়া রাসূলুহু, যেই কাজ থেকে
আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন তাকাররুবান তাআব্বুদান ইলাল্লাহ আউলিল্লাহি ওয়া তাকাররুবান ইলাইহি ওয়াহতিসাবান, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কার প্রতিদান পাওয়ার আশায় এই আমলগুলোকে বলা হয় নেক আমল। সুবহানাল্লাহ। আরেক দল বলছেন হুয়া মাজমুআতুল আমালিস সাইবা আল মুওয়াফিকাতু লিশারইল্লাহ, যেই সমস্ত কাজ আল্লাহর শরীয়ত অনুসারে হয়, শরীয়ত অনুসারে হয়, আল্লাতি ইয়াকুমু বিহাল মুসলিম, যেই কাজগুলো মুসলিম করে থাকে তাআব্বুদান লিল্লাহি ওয়া তাকাররুবান ইলাইহি, আল্লাহর ইবাদত করার জন্য তার সান্নিধ্য লাভের আশায়, ওয়া তামাআন ফি নাইল রিদাহু ওয়াল হুসুনি আলা আস-সাওয়াবি ওয়াল আজরি, বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর কাছে আজর আজর এবং সওয়াব লাভের আশায় যেই কাজগুলো আমরা করব সেগুলোকে বলা হয় আল আমালুস সালিহাত। কথা বুঝতে পারছি? তাহলে যেই কাজের সাথে যেই কথার সাথে আল্লাহর শরীয়তের সম্পর্ক নেই, শরীয়ত বিরোধী আল্লাহর বিধান বিরোধী কাজ, কথা কর্ম চিন্তা, সেগুলো নেক আমল বলে গণ্য করা হবে না। এই কথাও চিন্তা করার কোনো কারণ নেই যে আমল সালেহ শুধু নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হাজ করা, এরকম সংকীর্ণ মনোভাব বদ্ধমূল আছে অনেক তথাকথিত উচ্চশিক্ষিত মুসলমানদের মধ্যে। আমি সেদিন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, প্রধান অতিথি ছিলেন একজন বড় মানের শিক্ষিত বাংলাদেশের, বুঝতে পারছেন বর্তমান জমানায় বাংলাদেশের এই প্রেক্ষাপটে অনিচ্ছা সত্ত্বেও কিছু মানুষকে মেহমান বানাতে হয়, নইলে মাহফিল হয় না, এটা তারা নিজেরাও জানে, কিন্তু তারা মাঝে মধ্যে এসে আলোচনা শুরু করে দেয়, মনে হয় তারাই কি প্রধান আলোচক মুফাসসিরে কোরআন, বলছে কি যে ধর্ম আর কর্ম এক করা যাবে না, ধর্মকে কর্ম থেকে আলাদা রাখতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সে ধর্ম চিনে নাই কর্ম চিনে নাই, খসিরাত দুনিয়া ওয়াল ঠিক না বে ঠিক। কোন মুসলমান যদি বলে ধর্ম আর কর্ম এক হবে না, সত্যি করে বলুন ঈমান থাকবে না? আর এই শত সিদ্ধ সত্য বোঝার জন্য কি ডাক্তার হওয়ার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার হওয়ার কোনো প্রয়োজন আছে? না লিল্লাহি, কিন্তু অনেক বড় বড় ডাক্তার অনেক বড় বড় ইঞ্জিনিয়ার এ কথা তারা বলে। অতএব আমরা মনে করি তাদের শিক্ষা আল্লাহর দৃষ্টিতে শুধুই অর্থ, কিছুই তারা শিখতে, যে কোরআন শিখলো না, হাদিস শিখলো না, ইসলাম জানলো না, তার জীবনে সব কিছুই ব্যর্থ এবং বৃথা। ইসলাম এমন একটি সুন্দর ধর্ম, শুধুমাত্র কয়েকটা আমলের মধ্যেই নেক আমলকে সীমাবদ্ধ করা হয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের যত কর্মকাণ্ড আছে সব কিছুকেই আল আমালুস সালেহের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তবে কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো থাকলে আমাদের পানাহা, আমাদের হাসি, আমাদের কান্না, আমাদের বসা, আমাদের হাঁটা, আমাদের চলা, আমাদের বিনোদন, আমাদের নামাজ, আমাদের শ্রম, আমাদের কর্ম, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, সব কিছু ইবাদাতের মধ্যে নেক আমলের মধ্যে গণ্য করে দেয়া হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার ঈমানদার বান্দারা, আমার জন্যে রুকু করো, আমার জন্যে সিজদা করো,
আমার জন্যে সব ইবাদত করো আর সব ভালো ভালো কাজ করো, তাহলে তোমরা সফল হতে। শুধু নামাজের কথা বলা হয় নাই, ওয়াফআলুল খাইরা, এই পৃথিবীতে যত কল্যাণজনক কাজ আছে, যার মধ্যে তোমার কল্যাণ আছে, পরিবারের কল্যাণ আছে, সমাজের কল্যাণ আছে, মানুষের কল্যাণ আছে, জীবজগতের কল্যাণ আছে, সৃষ্টির কল্যাণ আছে, সব সব করতে বলা। এই জন্য ইসলামে আল আমালুস সালেহার মধ্যে বৈচিত্র্য আছে। কি আছে বৈচিত্র্য? এটা আল্লাহর রহমত। ধরুন জিকির করা, নামাজ, নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, দান খয়রাত করা, নফল রোজা রাখা, ঠিক না? এরকম অসংখ্য ইবাদত আছে না? এখন অনেকে চিন্তা করে আমি কোনটা করব, কোনটা ছাড়বো, কোনটা করব। অনেক সময় আমরা কি হয়ে যাই, বিপদে পড়ে যাই। আমার এক বোন সম্প্রতি ঢাকা থেকে ফোন করে ঠিক এই কথাই এই প্রশ্ন করেছেন, আমি কি করব, কোনটা ছেড়ে কোনটা করব, দরুদ শরীফ পড়ব না নফল নামাজ পড়ব? আল্লাহু আকবার। দেখুন ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ কি চমৎকার করে বলছেন, ইলম আন্নাহু লিমান বালাগাহু শাইউম মিন ফাদাইলিল আমাল أن يعمل به ولو مرة واحدة। জেনে রাখো নেক আমল, কোন আমলের ফজিলত সম্পর্কে যদি কেউ জানে, সে যেন একবারের জন্য হলেও ওই আমলটা করে। লিয়াকুন মিন আহলি, যেন ওই আমলের, ওই আমলের আমলকারীদের মধ্যে সে নাম লেখাতে পারে। ওয়ালা ইয়ামবাগি লাহু আন ইয়াতরুকাহু মুতলাকান, একেবারে ছেড়ে দিও না, এটা ঠিক হবে না। কিয়ামতের ময়দানে যত নেক আমল আছে, এই আমলগুলো জান্নাতের বিভিন্ন দুয়ারে গিয়ে জান্নাতীদেরকে ডাকবে না? নামাজ ডাকবে, যাকাত ডাকবে, সাদাকা ডাকবে, সিয়াম ডাকবে, সবাই ডাকতে থাকবে, হে জান্নাতি, হে নামাজি, হে সাদাকা দানকারী, হে জিকিরকারী, হে পরোপকারী, আমার কাছে আসো, এই দুয়ার দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। এই জন্য যতগুলো নেক আমল আছে, প্রথম চিন্তা করতে হবে আমি সবগুলো থেকেই একবারের জন্য হলেও একবার একবার সবগুলো করব, সুবহানাল্লাহ। এরপরে দেখতে হবে সবগুলো সব সময় হয়তো আমাদের পক্ষে করা সম্ভব হবে না, কোন কাজটি আমার পক্ষে করা সম্ভব সেটি বেশি বেশি করে করব। যেমন নবীজি বলছিলেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমের উচিত প্রতিদিন আল্লাহর পথে দান করা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাম ইয়াস্তাতে, সবার তো টাকা পয়সা নেই, সবাই তো আর প্রতিদিন সদাকা দিতে পারবে না। পারবে তাহলে কি করবে? রাসূল বললেন তাহলে ইয়া আমাল বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ইয়াতাসাদদাক হবে, তাহলে দুই হাত দিয়ে শ্রম করবে, কাজ করবে, উপার্জন করবে, নিজের অভাব পূরণ করবে, অতিরিক্ত উদ্বৃত্ত মানুষকে দান করে দেবে। আবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ ফাইল লাম ইয়াস্তাতি, এমনও তো হতে পারে অসুস্থ, কাজ করতে পারছেন না, তাহলে সেই ব্যক্তি কি করবে? রাসূল বললেন ইউইনু যাল হাজাতিল মালহুব, এই পৃথিবীর বুকে পথে ঘাটে প্রান্তরে অনেক মানুষ আছে যারা অন্য মানুষের একটু সামান্য সাহায্যের অপেক্ষা করে আছে না, রাস্তা পার হতে পারছে না, আপনার সামনে দিয়ে যাচ্ছে, তাকে সাহায্য করুন, দেখো আছে না এরকম, যেখানে যাকে অভাবী অর্থাৎ বিপদে পাবে, কষ্টের ভিতরে পাবে, তার কাছে গিয়ে তাকে সাহায্য করবার চেষ্টা করবে। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে একদিন, মক্কা বিজয়ের পরে তিনি বাজারে গিয়েছিলেন, মক্কার একটা বাজারে গিয়েছিলেন, দেখতে পেয়েছিলেন একজন মহিলা, বৃদ্ধা মহিলা, অনেকগুলো পণ্য ক্রয় করেছে, বড় বোঝা মাথায় নিয়ে পথ চলতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে। নবীজি ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন মা, তোমার এই বোঝাটা আমার মাথায় দিয়ে দাও।
ওই মহিলা বলল, বাবা আমার কাছে টাকা পয়সা নাই, তুমি তোমার কাজে চলে যাও, তোমার সাহায্য আমার প্রয়োজন নাই। কারণ ওই সমাজে এরকম কেউ কাউকে সাহায্য করত না। রাসূল বললেন, কিছু দিতে হবে না, তুমি শুধু আমার মাথায় তুলে দাও, আমি তোমাকে তোমার বাড়িতে এই বোঝাটি পৌঁছিয়ে দিয়ে আসব। এবার সেই বুড়ি নিজের বোঝা নবীজির মাথায় তুলে দিলেন, বুড়ি সামনে সামনে যায় আর নবীজি তার পিছনে পিছনে যায়। অনেক দূর হাঁটলেন, বুড়ির বাড়ি গিয়ে পৌঁছালেন। বুড়ি রসুলকে বললেন, বাবা তোমাকে তো আমি চিনলাম না, তোমাকে দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই, তুমি আমাকে যে সাহায্য করেছ এই জন্য আমি তোমাকে একটা সুন্দর উপদেশ দেব, আশা করি তুমি আমার উপদেশটি গ্রহণ করবে। রাসূল বললেন, ঠিক আছে বলো মা। ওই বুড়ি বললেন, আমি শুনেছি মক্কায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আক্রমণ করেছে, মুহাম্মদ এসেছে ভণ্ড নবী, খবরদার মুহাম্মদ যদি তোমাকে তার দিনের পথে ডাকে, খবরদার মুহাম্মদের কথায় বিশ্বাস করবে না, খবরদার। তাই রাসূল বললেন, বুড়িমা মনে করো আমি যদি হই সেই মুহাম্মদ, তাহলে তুমি কি বলবে? ওই বুড়ি বললেন, সত্যি যদি তুমি হও সেই মুহাম্মদ, তাহলে আমি বিশ্বাস করি না তুমি মানুষকে কষ্ট দিতে পারো, আমি বিশ্বাস করি না তুমি কাউকে হত্যা করতে পারো। তুমি যদি সত্যি মুহাম্মদ হয়ে থাকো বাবা, আমি আর কাফের থাকবো না, আমি তোমার দিন গ্রহণ করব। নবীজি বললেন, তাহলে পরমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উপরে কান খুলে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কাজ করতে বলি তখন তোমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করো। সম্ভব না হলে তো করতে হবে না, যতটুকু সম্ভব ততটুকু করো, তার মানে হলো সব ভালো কাজ অল্প অল্প করে, এবং আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে ভালো। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলো? রাসূল বলেছিলেন, আদওয়ামুহা ওয়া ইন কল্লা, যেই ভালো কাজ মানুষ সব সময় করে যদিও পরিমাণে অল্প হয়। আমাদের অভ্যাস হলো উল্টো, লাইলাতুল কদর যখন আসে, শবে বরাত আসে, সারা রাত জেগে থাকি, আর এগারো মাসের মধ্যে বা এগারো মাস ২৯ দিনে কোনো খবর, এটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল? আমরা কি পারি না প্রতিদিন প্রতি রাত্রে অন্তত দুই রাকাত করে হলেও নফল করতে পারি না? ফজরের আগে উঠে ওযু করে দুই রাকাত নফল নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি না? খুব বেশি কঠিন কাজ? একশো রাকাত নাই বললাম, দুই রাকাত তো পড়তে পারে। তাহলে আমরা ভালো কাজগুলো অল্প পরিমাণে হলেও সব সময় করবার চেষ্টা করব। সবাই ইনশাআল্লাহ রাজি আছি? এরপরে আসুন, আল আমালুস সালেহ অথবা আল আমালুস সালেহা, সবগুলোর মর্যাদা কিন্তু সমান নয়, স্তর আছে, কি আছে, দরাজাত আছে।
আলাহ দারাজাতান আল ফারায়েদ, শ্রেষ্ঠ নেক আমল হলো যে আমলগুলো আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভেতরে, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাক্তুহু আলাইহি। অর্থাৎ আমার বান্দা যেই আমলগুলো করে আমার সান্নিধ্য লাভ করতে পারে, যেই আমলগুলো আমার কাছে সবচেয়ে প্রিয়, সেই আমলগুলো হচ্ছে যেই আমলগুলো আমি তাদের উপরে ফরজ করে দিয়েছি। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ রমাদানের, তারপরে সক্ষমশীল ব্যক্তির উপরে হজ করা কিংবা যাকাত, হিজাব করা ফরজ, বাবা মায়ের কথা শোনা ফরজ, এরকম যত ফরজ ইবাদাত আছে এগুলো আল্লাহর সবচেয়ে প্রিয় এবং এগুলোর মাধ্যমে আল্লাহকে ভালোবাসা যায়। সুবহানাল্লাহ বলবেন। আমাদের অবস্থা এখানে উল্টো, ফরজের কাছেও নাই কিন্তু মুস্তাহাব নিয়ে মারামারি আছে। এই যে গত কয়েকদিন আগে লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষ মিছিলে বের হলেন, বিরিয়ানি খেলেন, এটা কোন পর্যায়ের আমল একটু বলবেন? এবং এই ভাইদের মধ্যে আমার যতটুকু বাস্তব ধারণা, অনেকে জোহরের নামাজও পড়ে নাই, জোহরের নামাজও। আমি একটি মাহফিলে গিয়েছিলাম সম্প্রতি লালমনিরহাট, এক ভাইয়ের বাসায় ছিলাম, সেই ভাই হচ্ছে মাহফিলের প্রধান উদ্যোক্তা, বুঝতে পারছেন? তার ছেলে ক্লাস টেনে পড়ে, ছেলেটি খুব নামাজি, আমার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে। সেই ছেলেটি বলছে আমাকে, আমার বাবা নামাজ পড়ে না, অথচ সে বিশাল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাহফিল করছে, নামাজের খবর? বাস্তবতাই দেখলাম আমি। এরপরে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছিল তাকে নানাভাবে উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছি, আল্লাহ যেন তাকে নামাজি বানিয়ে দেন। তবে তার কপালটা অনেক ভালো, সে নিজে নামাজ না পড়লেও একটা নামাজি সন্তান দান করেছেন, সুবহানাল্লাহ, এটাও সৌভাগ্যের ব্যাপার, ঠিক না? আল্লাহ তুমি আমাদের সকলের সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ, আমাদের মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। দুই নম্বর, যেই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, দ্বিতীয় ধাপে রয়েছে তারকুল মুহাররামাতি ওয়াল মানহিয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাজ হারাম করেছেন, অকাট্যভাবে নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন, সেই হারাম থেকে বিরত থাকা দ্বিতীয় ধাপের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। মানে আমল না করা প্রিয় আমল, তার মানে হারাম কাজ না করাটাই হচ্ছে একটা আমল। সুবহানাল্লাহ, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলেছিলেন, কে আছো আমি তোমাদেরকে পাঁচটি কথা শিখিয়ে দেব, কে আছো আমার কাছ থেকে শিখে এগুলো মানুষকে শিখাবে? সবার আগে, সবার আগে যিনি জবাব দিয়েছিলেন তিনি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রার হাত রাসূল এভাবে ধরলেন, সুবহানাল্লাহ, বললেন আবু হুরায়রা উআল্লিমুকা খামসা কালিমাত, আমি তোমাকে পাঁচটি কথা শিখিয়ে দেব, আমি তোমাকে পাঁচটি কথা শিখিয়ে দিব, এগুলো মানুষকে বলে দিও, সুবহানাল্লাহ। এক নম্বর কথা ছিল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আল্লাহ যেই সমস্ত কাজ হারাম করেছেন ওই কাজগুলো করো না, তাহলে তুমি হবে আল্লাহর কাছে সবচেয়ে ইবাদত পরায়ণ ব্যক্তি। হারাম হারাম কাজগুলো আমরা জানি না,
নাকি জানি না? সবাই জানি মদ খাওয়া কি, মিথ্যা কথা বলা কি, চুরি করা, ব্যভিচার করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, খুন করা, গুম করা, ভোট চুরি করা, এগুলো আছে সমাজে? আমরা করি, আমরা করি। তাহলে আজকে থেকে করতে পারবো না। আজকে থেকে হারাম অন্তত পক্ষে যেই কাজগুলো কোরআন হাদিসের ব্যর্থহীন ভাষায় নিষিদ্ধ করা হয়েছে সেগুলো আমরা করব না। দেখি তো কে কে রাজি আছেন। আল্লাহ তুমি কবুল কর। আমিন। সবাই বলি আমিন। এক নম্বর কয়টা কথা বলবেন রাসূল? দ্বিতীয় কথা, وارضى بما قسم الله لك تكن اغنى الناس তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রিজিক বরাদ্দ করেছেন তুমি তা নিয়েই খুশি হও, তাহলে তোমার মতো সচ্ছল এবং প্রাচুর্যময় ধনাঢ্য ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারবে না। আমরা শ্রম করব, উপার্জন করবার জন্য সাধনা করব, তাই বলে সবাই কিন্তু সমানভাবে সমমানের ধনী হতে পারে না? পারে। যাদের মধ্যে পিপাসা বেশি, লোভ লালসা বেশি, তারা কোনোদিন তৃপ্ত হয় না। গোটা দুনিয়া যদি তাদের জন্য স্বর্ণ বানিয়ে দেয়া হতো তাহলে তারা বলতো, আরে আরেকটা দুনিয়া যদি আমি এভাবে স্বর্ণের পেতাম। যেমনটি রাসূল বলছেন, লা ইয়ামলাউ বাতনা ইবনি আদম ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া মানুষের পেট কিছুতেই ভরবে না। আরো চাই, আরো চাই, আরো চাই, আমার কিছুই নাই, আরো চাই, আমার কিছুই নাই। যা দশটা বাড়ি, বিশটা বাড়ি, দশটা বিশটা গাড়ি চালায়, সেও মনে মনে বলে আরো চাই, আমার কিছুই নাই। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল কি সুন্দর শিক্ষা দিয়েছেন! এত সুন্দর শিক্ষা কোথাও আছে? কিন্তু আমরা কবুল করা, ইসলাম চিনলাম না, জানলাম না, এত সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। তিন নাম্বার কথা, আকরিম জারাক আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীদেরকে সম্মান করো, প্রতিবেশীদের হক আদায় করো, প্রতিবেশীদের প্রতি উদার হয়ে যাও, মহানুভব হয়ে যাও। প্রতিবেশী কষ্ট দিলে তাকে তুমি কষ্ট দিও না, তাহলে তুমি হবে আল্লাহর কাছে সত্যিকার মুসলমান, সত্যিকার মুমিন। কি হবে? ওয়াহিব্বা লিন্নাসি ওয়াহিব্বা লিআখিকা মা তুহিব্বু লিনাফসিক, তখন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্য মানুষের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি হবে শ্রেষ্ঠ মুসলমান। পাঁচ নাম্বার, ওয়ালা তুকসির দহকা, বেশি বেশি অট্ট হাসি দিও না, সীমা লঙ্ঘন করে আনন্দ ফুর্তি করো না। আনন্দ করার, বিনোদন করার, উল্লাস করার একটা সীমা রেখা আছে, এই সীমা ছাড়িয়ে গিয়ে আনন্দ ফুর্তি করো না, হাসাহাসি করো না, কারণ অতি মাত্রে কট্ট হাসি তুমি তুল কালব ফাইন্না কাসরাতাদ দহক, তুমি তুল কালব মানুষের মনের অকাল মৃত্যু ঘটায়। এজন্য যারা সব সময় সিনেমা দেখে আনন্দ ফুর্তির মধ্যেই, নাচানাচি মাতামাতির মধ্যেই হারিয়ে থাকে, তাদের মনের ভেতরে ইমানের নূর থাকে না, তাদের মনের ভেতরে মনুষ্যত্বের অনুভূতি থাকে না, কারণ তাদের মনগুলো মরে যায়। ওই মৃত মনকে যদি সত্যি সত্যি জীবনবন্ত করতে হয় তাহলে মনের ভিতরে আল্লাহর ভয়কে লালন করতে হবে। এজন্য আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। হে দুনিয়ার মানুষ,
কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। দুনিয়ায় বেশি হাসলে কবর আর কিয়ামতের ময়দানে হাসতে পারবে না। হাসতে নিষেধ করা হয় নাই, কিন্তু কম কম হাসো। মানে কি? আনন্দ ফুর্তির ভেতরে, ভোগ বিলাসের ভেতরে আল্লাহকে ভুলে বেশিক্ষণ থেকো না, তাহলে সব বরবাদ। এক নম্বর বললাম ফরজ ইবাদত আল্লাহ সবচেয়ে প্রিয়। এর পরবর্তী ধাপ হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। তিন নম্বর, হারাম থেকে ততক্ষণ পর্যন্ত বাঁচতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সন্দেহজনক জিনিসগুলো পরিহার না করবেন। ধরুন আপনি একটা রাস্তার উপর দিয়ে হাঁটছেন, পাকা রাস্তা, রাস্তার পাশেই আছে খাল, বুঝতে পারছেন? এখন যদি আপনি ঠিক রাস্তার প্রান্তিক পর্যায়ে প্রান্ত দিয়ে হাঁটেন, যে কোনো মুহূর্তে পা পিছলে গর্তের মধ্যে পড়ে যেতে পারে। তাই তাই উচিত হচ্ছে একটু দূরত্ব রেখে হাঁটা, যাতে করে পা পিছলে গর্তের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা। সুবহান, সন্দেহজনক জায়গা, সন্দেহজনক কাজ, সন্দেহজনক উপার্জন, যেগুলোর মধ্যে হালাল হারামের কি আছে সম্ভাবনা, এগুলো বর্জন করা। রাসূল বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহা। তবে হালাল এবং হারামের ভেতরে আরেকটা জিনিস আছে, সীমা আছে, সীমারেখা আছে, যেগুলোর মধ্যে সন্দেহ আছে, হালাল হতে পারে। রাসূল বলছেন ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইসতাবরা আলি দীনিহি ওয়া ইরাদে, যেই ব্যক্তি ওই শুবহাত হারাম এর সম্ভাবনাময় জিনিসগুলোকে পরিহার করতে পারে, সে তার দিনকে তার সম্মানকে হেফাজত করলো, হেফাজত। এই জন্যই উমার ইবনুল খাত্তাব বলতেন কুন্না নাদাউ তিসআতা আশারির রিজকি আবিল হালালি মাখাফাতাল হারাম, আমরা হারামের ভয়ে, হারামের ভয়ে দশ ভাগের নয় ভাগ হালাল ছেড়ে দিতাম, শুধু এক ভাগ হালাল গ্রহণ করতাম যার ভিতরে এতটুকু সন্দেহ নাই। আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একজন বন্ধু ছিলেন বা ক্লায়েন্ট ছিলেন, আবু হানিফার দোকান থেকে পণ্য ক্রয় করেছিলেন, বাকিতে আবু হানিফা তার কাছে টাকা পেতেন, কি পেতেন মানে তিনি ঋণগ্রস্ত তার কাছে। শুনতে পেলেন সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, সাথীদেরকে নিয়ে ওই ব্যক্তির বাসায় গেলেন অসুস্থ লোকটিকে দেখার জন্য। ভরা দুপুর, প্রচন্ড তাপ, সাথীরা ওই বাড়ির মালিকের গাছের ছায়ায় দাঁড়ালো, কিন্তু আবু হানিফা ওই ব্যক্তির বাড়ির গাছের ছায়ায় না জানিয়ে উত্তপ্ত সূর্যের তলদেশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। ছাত্ররা, সাথীরা বললেন ইমাম আপনি আমাদের কাছে বৃক্ষের ছায়া আসুন, আপনার কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছেন, ঘামিয়ে যাচ্ছেন। আবু হানিফা বললেন আমি এই বাড়ির গাছের ছায়ায় যেতে পারবো না, কারণ কারণ এই ব্যক্তি আমার কাছে ঋণী, আমি তার কাছে টাকা পাবো। আমার নবীজি বলছেন কুল্লু কারুদিন জারুরা মানফাআতান ফাহুয়া রিবা, কেউ যদি কাউকে ঋণ দেয় ঋণের চেয়ে সামান্য পরিমাণ অতিরিক্ত স্বার্থ হাসিল করতে চায়, তাহলে আল্লাহর কাছে ওই অতিরিক্ত জিনিসটা সুদ হিসাবে গণ্য হবে। আমি যদি এই ব্যক্তির বাড়ির গাছের ছায়ায় দাঁড়াই, আমার মনের ভিতরে এরকম একটা ধারণা আসতে পারে এই ব্যক্তির কাছে আমি টাকা পাবো, অতএব তার গাছের ছায়ায় দাঁড়ানো এটা আমার একটা অধিকার। এইরকম যেন
চিন্তা আমার মধ্যে না আসে, সেই ভয়ে আমি এই বাড়ির গাছের ছায়ায় দাঁড়াবো না। আর আজকে হাজার হাজার এনজিও সৃষ্টি হয়েছে ব্যাংকের ছাতার মতো, গ্রামে গঞ্জে সুদ ভিত্তিক ক্ষুদ্র ঋণ দিয়ে এদেশের উপরে আল্লাহর লানাতকে অনিবার্য করে তুলছে। আমার বন্ধুগণ, চার নাম্বার নেক আমল হলো আন-নওয়াফিল, অন্যান্য নফল ঐচ্ছিক ইবাদত গুলো, যেমন নফল নামাজ, নফল রোজা, নফল সাদাকাত, জিকির আজকার করা, এই জাতীয় যত নফল ইবাদত রয়েছে এগুলো হচ্ছে আমানুস সালেহার চতুর্থতম স্তর। সুবহানাল্লাহ, এগুলোর নাম আছে, এগুলোর কি আছে, এগুলোর কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা নফল ইবাদাতগুলো পালন করতে করতে করে করে আমার সান্নিধ্য লাভের চেষ্টায় অবিরাম ধারায় লেগে থাকে, নফল ইবাদত করতেই থাকে আমাকে পাওয়ার জন্য, হাত্তা উহিব্বা, একটা পর্যায়ে গিয়ে আমি তাকে সত্যি সত্যি ভালোবাসতে থাকি। নফল ইবাদত ফরজ ইবাদত গুলোকে হেফাজত করে, ফরজ ইবাদত গুলোকে সংরক্ষণ করে, ফরজ ইবাদত গুলোকে পরিপূর্ণভাবে পালন করতে সাহায্য করে। যেমন ধরুন এখন সালাতুল ইশার ইকামাত হয়ে যাবে, আপনি ওযু করে দৌড় দিয়ে ঢুকেছেন, সাথে সাথে নামাজ শুরু করে দিয়েছেন, কিন্তু নামাজ পড়ার জন্য যেরকম মানসিক প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেরকম মানসিক প্রস্তুতি আপনার মাঝে এখনো আসে নাই, এসেছে? কিন্তু আপনি যদি 10 মিনিট আগে আসতেন, ওযু করে এসে নফল নামাজ আদায় করতেন, মসজিদের মধ্যে মনটা বসে যেত, আল্লাহর দিকের ভেতরে মনটা মশগুল হয়ে যেত, ঠিক না? এবার আপনি দৈহিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে আল্লাহর সামনে ফরজ ইবাদতে দাঁড়াবার প্রস্তুতি নিয়েছেন, এবার দাঁড়িয়ে বলুন আল্লাহু আকবার, তাহলে ইবাদত সুন্দর হবে না? সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বান্দারা নফল ইবাদত করে করে আমার কাছে আসতে থাকে, আমি তখন তাদেরকে ভালোবেসে ফেলি, আর আমি যখন আমি আল্লাহ যখন আমার বান্দাকে ভালোবেসে ফেলি, আমার বান্দাকে যখন ভালোবেসে ফেলি, কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহ, আমি আমার ওই বান্দার শ্রবণ শক্তি হয়ে যাই, তার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শোনে, আমি আমার ওই বান্দার চক্ষু হয়ে যাই, যেই চক্ষু দিয়ে সে দেখে, হাত হয়ে যাই তার, যেই হাত দিয়ে সে কোনো কিছু স্পর্শ করে ধরে, বরং আমি আমার বান্দার পা হয়ে যাই, যেই পা দিয়ে সে হাঁটে, কেমন ভালোবাসা! সুবহানাল্লাহ, এরকম ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ বাঁচতে পারেন? আমার ওই বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি তা না দিয়ে পারি না, ওই আমার কাছে যখন আশ্রয় চায় না আমি অবশ্যই অবশ্যই তাকে আশ্রয় দেই। এই হাদিসটির অপব্যাখ্যা করা হয় কিছু কিছু ভণ্ড পীরদের পক্ষ থেকে, সব পীর ভণ্ড আমি তা বলছি না, তবে কিছু পীর ভণ্ড আছে। ঢাকাতে একজন ভণ্ড আছে, মতিঝিল থাকে, কোথায় থাকে,
এইরকম ভণ্ডরা দাবি করছে যে আমরা ইবাদত করতে করতে আল্লাহর এমন সান্নিধ্যে পৌঁছে গেছি, এখন আমার মধ্যেই আল্লাহ এসে গেছে। এই হাদিসটির কথা বলে থাকেন যে আল্লাহ আমার চোখ হয়ে গেছে, আমার হাত হয়ে গেছে, অতএব আল্লাহকে যারা পেতে চাও আমার দিকে ফিরে নামাজ পড়লেই হবে। ইন্না লিল্লাহি, আসলে কি এই হাদিসের অর্থ এরকম? তাহলে কোরআন এর ব্যাখ্যা কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু নাই। এরকম বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলা হয় না, এটা প্রত্যেক বিবেক সম্পন্ন মানুষ বুঝতে পারে, যাদের মধ্যে ভাষা জ্ঞান সামান্য হলেও। এটা হচ্ছে অলংকার, ভাষার অলংকার। এর অর্থ হচ্ছে আমার এই বান্দার অবস্থা এমন হয়ে যায় সে তার চোখ দিয়ে এমন কিছু দেখে না যা দেখলে আমি কষ্ট পাই, ওই হাত দিয়ে এমন কিছু ধরে না যা ধরলে আমি আল্লাহ কষ্ট পাই, সে তার পা দিয়ে এমন কাজ করতে যায় না যেই কাজ করলে যেদিকে গেলে আমি কষ্ট পাই, যেন ওই পা দুটো আমার হয়ে গেছে, ওই হাত দুটো আমারই হয়ে গেছে, ওই কান দুটো আমারই হয়ে গেছে, ওই চোখ দুটো। তাহলে নেক আমলের মধ্যে মানুষ থাকতে পারলে এভাবে মানুষ উন্নত হতে হতে উন্নীত হতে হতে সর্বোচ্চ চূড়ায় চলে যায়। এরপরে আর কিছু প্রয়োজন আছে আল্লাহকে যে পেয়ে গেল সব? এই জন্য মনীষীরা বলছেন ফাসলুল আমালি সালেহ আদাউ ফারাইদিত তাআত ওয়া হিফযুহু বিশতিনাবিল মানহিয়াত ওয়া কামালুহু বিত্তিকাইশ শুবহাত ওয়া ফিলিল মুস্তাহাব্বাত। চারটি স্তর বলেছি না, ফারায়েদ, মাহারেম, তারপরে কি শুবহাত, মুস্তাহাব্বাত। ফারায়েদ করতে হবে, মুস্তাহাব্বাত করতে হবে, মাহারেম আর শুবহাত ছাড়তে হবে, অর্ধেক ছাড়তে হবে, অর্ধেক করতে হবে, তাহলেই আমরা নেক আমলের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল আমালুস সালিহাত মানুষের জীবনের সর্বশেষ চূড়ান্ত অর্জন, ব্যালেন্স, রসিদ। আরবিতে বলা হয় কি রসিদ। মাঝে মধ্যে আমাদের মোবাইলে টাকা থাকে না, আমরা বলি ব্যালেন্স নাই, তারপরে আর কথা বলার কোনো সুযোগ। এরপরে সর্বোচ্চ আমরা 30-40 টাকার লোন নিতে পারি গ্রামীণ থেকে, বাংলা লিঙ্ক থেকে। সে 40 টাকা যখন শেষ হয়ে যাবে তখন আবার চাইলে বলবে দুঃখিত, আগের লোন এখনো পরিশোধিত, রসিদ শেষ। রসিদ কি? মানুষ সারা জীবন যা অর্জন করবে আমলের মাধ্যমে এগুলোই তার জীবনের চূড়ান্ত অর্জন। এই অর্জন নিয়েই তাকে কবরে যেতে হবে, এই অর্জনের উপরেই নির্ভর করে তার পারলৌকিক সাফল্য অথবা ব্যর্থতা, সুখ অথবা পুরস্কার অথবা চিরন্তন কঠিনতর শাস্তি। এই দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখতে হবে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াত্তাবিউল মাইতা সালাসা, কেউ যখন মরে যায় কবর পর্যন্ত তিনটা জিনিস তার সঙ্গে যায়। কোন পর্যন্ত? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আহাল পরিবার, বন্ধু বান্ধব সাথে যায়, তার সম্পদ ওই পর্যন্ত যায় এবং তার আমলগুলো যায়। ফায়ার জিউ ইসনা ওয়াইয়াবকা ওয়াহিদ, দুটো জিনিস চলে আসে, একটা জিনিস শুধু সেখানে পড়ে থাকে। যেই দুটো জিনিস চলে আসে সেগুলো কি? আহলুহু ওয়া মালুহু, আত্মীয় স্বজনরা চলে আসে, বুকের উপরে
মনকে মন মাটি চাপা দিয়ে অন্ধকার কবরের ভেতরে ফেলে দিয়ে সমস্ত ভালোবাসার বন্ধন ছিন্ন করে সবাই চলে যায়, কেউ থাকে না, বাবাও নাই, মাও থাকতে পারে না, স্ত্রীও থাকে না, কলিজার টুকরা সন্তানও সাথে থাকতে পারে না, সম্পদ ভাগাভাগি হয়ে যায়। যেই সম্পদের জন্য আমরা এত কষ্ট করছি, এত মারামারি, হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, ব্যাংক ডাকাতি, লুটপাট করছি, এই সম্পদ আপনার সঙ্গে যাবে না, ওই সম্পদ নিয়ে সন্তানরা মারামারি করবে। একটা জিনিস শুধু সাথে যাবে, সেই জিনিসটির নাম হলো আল্লাহ আমল। তার নাম কি? এই আমল যদি সালেহ হয়, সুসংবাদ, এই আমল যদি তালেহ হয়, খারাপ হয়ে যায়, কষ্টের আর কোনো সীমা নাই। আল্লাহ নবী বলছেন, ইন্নাল আমালা সালেহ ইয়াতি সাহিবাহু ফি কবরে বিসুরাতি রাজুলিন হাসানিল ওয়াজহি ওয়া হাসানিস সিয়াবি ওয়া তাইয়িবির রীহ। মরার পরে, মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে, কবরে যখন, কিংবা যার কবর দেয়া হলো না মৃত্যুর পরে, তার কি মৃত্যুর, মৃত্যুর পরে একটা সময় আসবে, মানুষের সারা জীবনের নেক আমলগুলো অত্যন্ত সুদর্শন সুন্দর একটা মানুষের মূর্তি বা একজন একটা রূপ ধারণ করে তার কাছে আসবে। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার চেহারা, চমৎকার কাপড়, চমৎকার সুঘ্রাণ। সুবহানাল্লাহ, এসে বলবে আবশির বিল্লাজি ইয়াসুরুক, হে কবরবাসী, হে মৃত ব্যক্তি, তোমার কোনো চিন্তা নাই, তুমি সুসংবাদ গ্রহণ করো। ওই লোকটি বলবে, মান আনতা, আপনি কে? ফাওয়াজহুকা আল ওয়াজহুল হাসান, আপনার এত সুন্দর চেহারা, ইউবাশিরু বিল খাইর, এত সুন্দর চেহারা দেখে আমার সব কষ্ট দুঃখ ভয় ভীতি দূর হয়ে গেছে। তখন সেই লোকটি বলবে, আনা আমালুকা সালেহ, আমি হলাম তোমার নেক আমল, আমি তোমার সাথেই থাকবো, তোমার কোনো ভয় নাই, একাকিত্বের কোনো যন্ত্রণাও নাই, নিঃসঙ্গতার কোনো বেদনাও। যখন ইন্তেকাল করেছিলেন, চারজন ব্যক্তি তার কফিন বহন করে কবর পর্যন্ত নিয়েছিলেন। এরা ছিলেন আলী ইবনু আবি তালেব, তার স্বামী এবং তাদের দুই সন্তান হাসান হুসাইন, আর চতুর্থ ব্যক্তি ছিলেন আবু দার গফারি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু দার গফারি অত্যন্ত আবেগী মানুষ ছিলেন, নরম মনের মানুষ ছিলেন। লাশ যখন কবরের পাশে রাখা হলো, আবু দার গফারি ওই কবরকে ডাক দিয়ে বলেছিলেন, আইয়ুহাল কবর, হে কবর, আতাদরি মান হামালনা ইলাইকাল ইয়াম, হে কবর, তুমি কি জানো আজকে তোমার কাছে আমরা কাকে বহন করে এনেছি? অর্থাৎ তোমার মতো শ্রেষ্ঠ কবর এই জমিনের বুকে আরেকটি নাই, আমরা আজকে যাকে তোমার মাঝে সমাধিস্থ করে যাব, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা তনায়া ফাতিমা। এবং নবীজি যাকে আল্লাহর তলোয়ার কিংবা সিংহ বলে আখ্যায়িত করেছিলেন, সেই আলী ইবনু আবি তালেবের জীবন সঙ্গিনী এবং নবীজি এই দুইজন যুবককে জান্নাতের যুবকদের নেতা বলেছেন। হাসান হুসাইনের বাপ, তোমার মতো ভাগ্যবান কবর এই জমিনে আর নাই। সাথে সাথে কবরের ভেতর থেকে বিশুদ্ধ ভাষায় জবাব এসেছিল, আনা লাস্তু মাউদে আল হাসাবি ওয়ান নাসাব,
কবর বলেছিল আমার কাছে পিতৃক পৈতৃক পরিচয় বংশীয় পরিচয় আভিজাত্যের কোন দাম নাই। কে কার ছেলে, কে কার মেয়ে, কে কার ভাই, কে কোন নেতার অনুসারী, কোন দল করত, এই সব বিষয় আমার কাছে এর কোনো দাম নাই, বিবেচনা নাই, মূল্যায়ন নাই। আমি হলাম সেই জায়গা, ভালো কাজ করে যারা আসবে আমি তাদেরকে সম্মান দেখাবো, আর খারাপ কাজ করে এসে আমার কাছে ওই সমস্ত পরিচয় দিয়ে কেউ রেহাই পাবে না। পক্ষান্তরে যারা পৃথিবীর বুকে ভালো কাজ করে নাই, নেক আমল নিয়ে কবরে যেতে পারে নাই, তাদের কাছে আসবে এমন একজন ব্যক্তি যার চেহারা অত্যন্ত উৎকট, বিকট, বিভৎস, ভয়ঙ্কর। সেই ব্যক্তি এসে বলবে, আবশির বিল্লাজি ইয়াসু, তোমাকে কঠিন অবস্থার সুসংবাদ দিচ্ছি, এমন সুসংবাদ তোমাকে দিচ্ছি যা শুনে তুমি মোটেই খুশি হবে না। ওই লোকটি তখন আরো ভয়ে কাঁপবে আর বলবে, কে তুমি, এই ভয়ঙ্কর চেহারা তুমি নিয়ে এসেছো, তোমার শরীর থেকে অসহ্য গন্ধ বের হচ্ছে, আমি সইতে পারছি না। তখন সেই ব্যক্তি বলবে, আনা আমালুকাল খবীস, আমি তোমার খবীস আমল, কুনতা বাতিআন আন তাআতিল্লাহ ওয়া সারিআন ফি মাসিয়াতিল্লাহ, তুমি দুনিয়ায় বসে আল্লাহর নাফরমানি তাড়াতাড়ি করতে আর আনুগত্য করতে তুমি কালক্ষেপণ করতে। যদি বলা হয় আজকে আগামীকাল বিকেল তিনটায় চট্টগ্রাম স্টেডিয়ামে ক্রিকেট খেলা হবে, বিকেল কয়টায়? সকাল থেকেই সবাই গিয়ে হাজির, জায়গা নাই, তিল ধারণের ঠাই নাই। আর মসজিদে আজান দেওয়া হয়, আজানের পরে আধা ঘন্টা সময় দেওয়া হয়, তারপরেও খবর নাই, একামাত হয়ে গেল খবর নাই, আছে না, এক রেকাত হয়ে গেল খবর নাই, দুই রেকাত হয়ে গেল খবর নাই, তিন রেকাতের রুকু যখন শুরু হবে তখন দৌড়াদৌড়ি করে রুকুটা পাওয়া যায় কিনা অনেকে চেষ্টা করে। এক মনীষীর নাম ছিল ইবনু খাফিফ আস-সিরাজি, তার নাম কি? আস-সিরাজি। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তো তাকে বলা হলো, আপনি তো অসুস্থ, আজকে জামাতে না গেলেও চলবে, এখানে বসে নামাজটা পড়ুন। তখন তিনি বলেছিলেন, ইদা সামিআতুম হাইয়া আলা সালাহ ওয়া মা রাআইতুম ফিস সাফফিল আউয়াল ফাতলুবুনি ফিল মাকবাহ, যদি তোমরা শুনতে পাও ইকামাত হয়ে গেছে, হাইয়া আলা সালাহ ঘোষণা করা হচ্ছে, আর আমাকে তোমরা মসজিদের জামাতের প্রথম কাতারে দেখতে পাচ্ছ না, তাহলে আমাকে খুঁজবে কবরস্থানে। কি কথা, কি আমল, আল্লাহু আকবার, মানে মৃত্যু, মৃত্যুই পারবে আমাকে সফে আউয়াল থেকে সরাচ্ছে, শুধু জামাত না, সফে আউয়াল প্রথম কাতারে নামাজ পড়া, আল্লাহু আকবার। এইরকম মুসলমান এখন আছে নাই বলেই তো আমাদের এখন করুণ দশা, করুণ দশা। আল্লাহ তুমি আমাদের ভেতর থেকে এরকম মুসলমান তৈরি করে দাও, আমাদের সবাইকে সফে আউয়ালে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়ে, আমিন। সম্মানিত বন্ধুগণ, আল আমালুস সালেহ সেই হারানো মহা সম্পদ, যেই সম্পদের জন্য মানুষ মৃত্যুর সময় শুধু আফসোস করবে। আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যখন মৃত্যু তোমার সামনে এসে যাবে তখন তুমি বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও,
আমি অনেক ভালো কাজ করি নাই, কিছুই করি নাই, একটু সময় যদি দাও যেই কাজগুলো করি নাই সেই কাজগুলো করে তোমার কাছে যাব, সময় দেওয়া হবে? নেক আমল সেই সম্পদ, শুধু মৃত্যুর সময় আফসোস করব না, যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামে গিয়েও আফসোস করতে থাকবে আর চিৎকার করে বলবে তাদের চোখের পানি যখন শেষ হয়ে যাবে, চোখ থেকে রক্ত ধারা ছুটবে, সাগর হয়ে যাবে, সেই সাগর দিয়ে নৌকা জাহাজ চলতে পারবে আর কি করবে? চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা নাআমাল সালিহান গায়রাল্লাযী কুন্না নাআমাল, হে আমাদের রব আরেকবার দুনিয়ায় পাঠাও আমাল নাআমাল সালিহা, আমরা ভালো ভালো কাজ করব, ওই ওই কাজ আর করব না, ওই খারাপ কাজ আর গান শুনব না, খারাপ গান শুনব না, আর মদ খাব না, আর মানুষের হক নষ্ট করব না, আর তোমার দিনের পথ থেকে মানুষকে বাধা দেব না, মাহফিলে বাধা দিব না, কোরআনের পথে বাধা দিব না, আছে নাকি না? ভালো ভালো কাজ করে আসব, শুধু একবার আমাদেরকে পাঠিয়ে দাও। আল্লাহ পাক জবাব দিবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু, আমি কি তোমাদেরকে পর্যাপ্ত সময় দেইনি? পর্যাপ্ত সময় দিয়েছিলাম ভালো হওয়ার জন্য, ওই সময়টুকুই যথেষ্ট ছিল, যারা ভালো হতে চেয়েছিল ভালো হয়েছিল, তাদের জন্য ওই সময় যথেষ্ট ছিল, তোমরা কেন সেদিন নেক আমল করো নাই? সম্মানিত বন্ধুগণ, আমরা নেক আমলের গুরুত্ব নিয়ে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শত শত জায়গায় নেক আমল করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কখনো কখনো নেক আমলকে নেক আমলের যাজা প্রতিদানের সঙ্গে একত্রে উল্লেখ করে বলছেন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন, তোমরা যেমন আমল করবে আমি ঠিক তেমনই তোমাদেরকে প্রতিদান দেব। আবার কখনো তিনি আমাদের সব আমল দেখেন, পর্যবেক্ষণ করেন, সব জানেন, এ কথাও বলে দিয়েছেন ইন্নি বিমা তাআমালুনা আলিম, তোমরা যা যা করো আমি আল্লাহ সব দেখি। ঘরের মধ্যে পালিয়ে লুকিয়ে লুকিয়ে কি করছো? আমরা স্বামী সব দেখি, আমাকে ফাঁকি দিতে পারবে না, ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর, সব আমি জানি। যুবক ভাইয়েরা তোমাদেরকে বিশেষ করে বলছি, তোমরা মনে মনে ভাবছো হয়তো বা আল্লাহকে ফাঁকি দিচ্ছ, বাবা মাকে ফাঁকি দিচ্ছ, পারবে না আল্লাহকে ফাঁকি দিতে, নির্জনে বসে চরিত্র বিধ্বংসী কোনো কাজ করো না, খবরদার। যখনই অপরাধ করার জন্য নাফস তোমাদেরকে ধোকা দিবে তখন এই কথাগুলো মনে করবে, আমি আল্লাহকে ফাঁকি দিতে পারছি না, আমি সব সময় তার দৃষ্টির ভেতরেই অবস্থান করছি। আবার কখনো আমাদেরকে সতর্ক করেছেন এই বলে, তোমরা যা যা আমল করো আমি সেগুলো নিখুঁতভাবে নির্ভুলভাবে নিবন্ধন করবার জন্য আমার পক্ষ থেকে কি ফেরেশতা নিয়োগ দিয়েছি, ফেরেশতা কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা মনে মনে অনেকেই ধারণা করেছি দুইজন ফেরেশতা, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, যাদের নাম হলো কেরামান কাতিবিন। কেরামান কাতিবিন মানে সম্মানিত ফেরেশতাগণ, দুইজন না, সম্মানিত ফেরেশতাগণ অনেক অনেক, আল্লাহ ছাড়া আমরা জানি না কতজন ফেরেশতা আছে, আমাদের আমল নামা লিপিবদ্ধ,
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই আমলগুলো তোমাদের কেউ দেখানো হবে, তোমাদের কেউ দেখানো আজকে পৃথিবীতে এটা সহজেই সরি বোঝা যায়, তাই না? যায়। আপনি কি করছেন? অনেকেই তা হিডেন ক্যামেরা দিয়ে ভিডিও করছে। আবার অনেক নাফরমান মানুষের ব্যক্তি জীবনের একান্ত বিষয়গুলো প্রকাশ করে দিচ্ছে নেটে। আজকের এই প্রজন্ম এমন অসভ্য হয়ে দাঁড়িয়েছে। ইন্না লিল্লাহি, দুনিয়ার মানুষ যদি নিজেদের সব কথাকে কাজকে ভিডিও করে আবার দেখতে পারে, আল্লাহর পক্ষে কি মোটেই অসম্ভব? আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ইয়ারা মানে সে দেখবে। ইয়ারা মানে কি? যেই ব্যক্তি পরমাণু পরিমাণ ভালো কাজ করেছে সে তা সচক্ষে অবলোকন করবে, প্রত্যক্ষ করবে। আর যেই ব্যক্তি পরমাণু পরিমাণ খারাপ কাজ করেছে সে তা সচক্ষে সেদিন প্রত্যক্ষ করবে। শুধু জানবে না, দেখবে, অস্বীকার করার কোনো সুযোগ এবং লিখিত হবে হার্ড কপি, হার্ড শুধু সফট কপি না, হার্ড কপিও থাকবে। লিখিত হবে, কিতাব দেওয়া হবে, হাতে তুলে দেওয়া হবে, ডান হাতে কিংবা বাম হাতে কিংবা পেছন থেকে। আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনা তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আমি সেই দিন সবাইকেই একটা উন্মুক্ত কিতাব দেব, ইয়ালকাহু মানসুরা, কি থাকবে? উন্মুক্ত কিতাব। আল্লাহ পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাক, তোমার নিজেই নিজের গোটা জীবনের সমস্ত আমল এবার নিজেই পড়ে পড়ে দেখো, তুমি দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার বিচার করার জন্য যথেষ্ট, নিজেই নিজের বিচার করো, পড়ো, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? এ কথাও বলে দিয়েছেন আল্লাহ, তুমি যে আমল করবেন এই আমল তোমার জন্যেই, ভালো করলে তোমার ভালো, খারাপ করলে তোমার অকল্যাণ, ভালো কিংবা খারাপ তোমার উপরেই সেটা আবর্তিত হবে। এজন্য আল্লাহ বলছেন মান আমিলা সালিহান ফালি নাফসে ওয়া মান আসা ফালাইহা, যেই ব্যক্তি ভালো কাজ করবে সে নিজের কল্যাণ করলো, আর যেই ব্যক্তি খারাপ কাজ করলো সে নিজের ক্ষতি সাধন করলো। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলকেই, আমালুস সালেহকে সৌভাগ্য, সুখ, শান্তি, আত্মপ্রশান্তি এবং সফলতার মানদণ্ড হিসাবে ঘোষণা করেছেন। সবাই একসাথে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল লাযিনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরাটির ভিতরে সময়ের কসম করে বলছেন এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষ ক্ষতির ভেতরে রয়েছে, ধ্বংস হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, শুধুমাত্র চারটা কাজ যারা করবে তারা ছাড়া।
কয় টাকা এই চার দফা যারা বাস্তবায়ন করবে তারাই শুধু সফল হবে। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়ামিলুস সালিহাত, ইমান আনলো এবং ভালো ভালো কাজ করলো, ইমানের দাবি পূরণ করলো। তার মানে হলো এ কথা বলার কোনো সুযোগ নাই, আমার মন ঠিক আছে, মাথায় ওড়না না দিলে কি হবে। সেই দিন এক মহিলা, বলা হয়ে থাকে তিনি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, একজন মহিলা বলছে পর্দা তো মনের ব্যাপার, পর্দা কি, অতএব পর্দা করতে হবে, এর কোনো জরুরত হলো মনের ব্যাপার। ওই মহিলার শরীরেও কিছু কাপড় চোপড় আছে দেখি, যে সবই মনের ব্যাপারই হয়, তুই কাপড় না পরলে কি হয়, শুধু মনের ব্যাপার বলে পার পাওয়া যাবে, কারণ শুধু এই কথা তো বলা হয় নাই, ইল্লাল্লাযীনা আমানু বলা হয় নাই, ওয়ামিলুস আমল বলা হয়েছে, আমল ইমানের অংশ। সুবহানাল্লাহ, ইমানের উপাদান কয়টা? এক নাম্বার আল ইকরারু বিল লিসান, লিসান দিয়ে ঘোষণা করা আমি ইমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, যা বিশ্বাস করতে বলা হয়েছে ইসলামে সব বিশ্বাস করি, এ কথা মুখ দিয়ে বলতে হবে। والتصديق بالارকান والتصديق بالجنان, মন দিয়ে সত্যায়ন করতে হবে, এটা মনের ব্যাপার। তিন নাম্বার ওয়াল আমালু বিল আরকান, হাত পা চক্ষু কর্ণ নাসিকা, আমাদেরকে আল্লাহ যত অঙ্গ দিয়েছেন, প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলো দিয়ে এগুলো আমল করা, ঠিক না বেঠি? তাহলে আমল ইমানের একটা অংশ মনে থাকবে। একজন ব্রিটিশ যুবতী মহিলা গিয়েছিল এক ইসলামিক পণ্ডিতের কাছে, গিয়ে বলল ইসলামের সব কিছুই ভালো লাগে, তবে একটা জিনিস মোটেই ভালো লাগে না, সেটি কি? ইসলাম নারীদেরকে হিজাবের নামে, পর্দার নামে দাস বানিয়ে রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে নারী। তখন ওই পণ্ডিত ওই যুবতীকে বললেন, মা তুমি তো আমার মেয়ের বয়সী, তাই তোমাকে তুমি বলেই বলছি, তোমার দেহেও কয়েক খণ্ড কাপড় দেখা যাচ্ছে, এগুলো তুমি কেন পরেছ? তখন সেই মহিলা বলল, যুবতী বলল, দিস ইজ মডেস্টি, এটি হচ্ছে ভদ্রতা, এটি কি ভদ্রতা, শালীনতা। তখন সেই মুসলিম ব্যক্তি পণ্ডিত বললেন, দ্যাট ইজ মোস্ট মডেস্টি, ইসলাম যে আরো একটু বেশি পোশাক পরতে বলেছে, যাতে করে একজন নারীর সব সৌন্দর্য আবৃত হয়ে যায় পরপুরুষের সামনে, এটা হচ্ছে অধিকতর শালীনতা। আল্লাহ একবার বলবেন, যেই মহিলা বাংলাদেশে বসে ইসলামের হিজাব ব্যবস্থার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, যাই হোক তার পরিচয়, আমরা তার চূড়ান্ত শাস্তি দাবি করছি। এই মহিলা মুরতাদ হয়ে গেছে, কারণ হিজাব মানুষের দেওয়া কোনো বিধান নয়, এটা আল্লাহর বিধান। আর এই মুরতাদ নাস্তিকদের কারণেই আজকে আমাদের মেয়েদের ঘরে বাহিরে বাজারে কোথাও এতটুকু নিরাপত্তা নাই, এরাই নারীর সতীত্ব হরণ করছে, এরা নারী হয়ে নারীর সম্মান লুণ্ঠন করছে, কারণ এরা হলো কাফের মুশরিকদের হাতের পুতুল, দালাল। দালাল মুসলমানদের সমাজে বসবাস করে ইসলামের বিধান নিয়ে যারা কটাক্ষ করে, বিশেষ করে ইসলামের অকাট্য বিধান নিয়ে, তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তাওবা করলে সুযোগ আছে, তাওবা না করলে তাদেরকে ক্ষমা করা যাবে না। এদেরকে যদি ছাড় দেওয়া হয়, আজকে তারা পর্দা নিয়ে কটুক্তি করছে, কালকে নামাজ নিয়ে করবে, পরশু যাকাত নিয়ে করবে, কোরআন নিয়ে করবে, ঠিক না বেঠি? আপনারা কি এই বেয়াদবদের শাস্তি চান? সবাই চান? আল্লাহ আল্লাহ তুমি শুনে রাখো, আল্লাহ তুমি আমাদের দাবি শুনে রাখো। আল্লাহ আমার বন্ধুগণ,
নেক আমল মানুষের সম্মান বৃদ্ধি করে। কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যারা দুনিয়ায় তোমরা সম্মান চাও, তোমরা যারা সম্মান চাও, জেনে রাখো সমস্ত সম্মানের মালিক আমি আল্লাহ। আমি অনেক সময় জালেমদেরকে দেখা যায় জুলুম করা সত্ত্বেও আল্লাহ তাদেরকে কিছু বলছেন না, যেন আমাদের মনে হচ্ছে ওরা যত বেশি জুলুম করে তত বেশি সম্মান বেড়ে যাচ্ছে। আসলে জালেমদের কোনো সম্মান আল্লাহর কাছে নেই। রাসূল বলছেন, যখন দেখবে জালেমকে জুলুম করা সত্ত্বেও আল্লাহ ছাড় দিচ্ছেন, তখন জেনে রাখো ইন্নামা হুয়া ইসতিদরা, আল্লাহ ঢিল দিয়েছেন। কি দিয়েছে? এরপরে ধরবেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলিমুন শাদীদ। জালেমদের কি আল্লাহ যখন ধরেন শক্ত করে ধরেন আর ছাড়েন না? অতএব জুলুমের মধ্যে কোনো সম্মান নাই, হারামের মধ্যে কোনো সম্মান আছে? হারামের মধ্যে আরাম আছে? বিদআতের মধ্যে হিদায়াত আছে? আসলে নাই। কিন্তু অনেকে মনে করে আছে, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা মনে মনে ভাবে আমরা খুব ভালো কাজ করছি, অথচ তারা ভালো কাজ করছে না। ওরা এই জগতের সবচেয়ে বড় ক্ষতি। এই পৃথিবী অনেক সুন্দর, ঠিক না? অনেক সুন্দর না? কবি এই পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করে বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। মনে আছে কথাগুলো? আসলে পৃথিবী অনেক সুন্দর, চাঁদ সুন্দর, সূর্য সুন্দর, আকাশ সুন্দর, পাহাড় সুন্দর, সাগর সুন্দর, সাগরের তরঙ্গমালা উর্মিভঙ্গ বলে কত সুন্দর, ঠিক না? ঠিক, সবুজতা সমলতা সবই সুন্দর লাগে। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, এই এত সুন্দর করে, এত চমৎকার করে এই বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? এই পৃথিবী সৃষ্টির পেছনে, আপনাকে আমাকে সৃষ্টির পেছনে, আমাদের জীবন মৃত্যু সৃষ্টির পেছনে কি রহস্য আছে? সে কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কি চমৎকার করে, কি যে চমৎকার করে বলছেন আল্লাহ পাক বলছেন সূরা হুদ আয়াত নাম্বার 7, ওয়াহুয়াল্লাযী খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান আল্লাহ, ওই বিশাল আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে। যখন তার সিংহাসন ছিল পানির উপরে, এর অর্থ, এর ব্যাখ্যা বস্তুগত দৃষ্টিকোণ থেকে করা সম্ভব। যেভাবে আল্লাহ বলছেন সেভাবে বিশ্বাস করতে হবে, সত্য। কিন্তু কাইফিয়াত আমাদের জানা, অবস্থানটা আমাদের, অবস্থাটা জানা। মনে রাখবেন, এক ব্যক্তি এসে ইমাম মালিককে বলেছিলেন যে ইন্নাল্লাহা আলাল আরশিস্তাওয়া, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, যে আল্লাহ আর রহমান তিনি সিংহাসনে বসে আছেন। এর অর্থটা কি? কারণ এই কথাটি শুনলে আমাদের স্মৃতির পাতায় ভেসে ওঠে একটা সুন্দর বিশাল সিংহাসনের ছবি, ঠিক না? আর একজন বাদশাহ সেই সিংহাসনে এভাবে বসে আছেন, এইরকম একটা চিত্র আমাদের স্মৃতির পাতায় ভেসে ওঠে না? আসলে কি ব্যাপারটা সেরকম? ইমাম মালিক তখন একটা জবাব দিয়েছিলেন, অসাধারণ কথা, সুবহানাল্লাহ, অসাধারণ, কাজে লাগবে। তিনি বলেছিলেন, আল ইসতিওয়াউ মালুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহাসনে আরোহণ করেছেন, এটি সত্য, এটি সত্য, মহাসত্য, বিশ্বাস করতে হবে। ওয়াল কাইফিয়াতু মাজহুলা,
কিন্তু তিনি কিভাবে বসেছেন, সেই কাইফিয়াত, সেই অবস্থাটা আমরা জানি না, কারণ তার মতো কিছুই নেই। ওয়াসসুআলু আনহু বিদআ, আর এই ব্যাপারে প্রশ্ন করাটা বিদআ। শেষ কথা এই বিষয়ে এরকম আল্লাহ পাক বলছেন, আমি ছয় দিনে সৃষ্টি করলাম মহাবিশ্ব, আমার সিংহাসন তখন পানির উপরে ছিল। এবার আসো আমি বলে দিচ্ছি, আমি কেন এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছি, আমি কেন এই মহাবিশ্ব সৃষ্টি করেছি, শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জানতে চাই, প্রমাণ করতে চাই তোমাদের ভেতরে কোন ব্যক্তি সবচেয়ে বেশি ভালো আমল করে। তাহলে বুঝা গেল এই মহাবিশ্ব সৃষ্টির নেপথ্য রহস্য আল আমাল সালেহ। কথা ঠিক? অন্য আয়াতে সূরা আল কাহফ, এটিও আয়াত নম্বর 7, আল্লাহ পাক বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। একটু আগে এই যে আমাকে ফুল দিয়ে বরণ করা হলো না, কি সুন্দর না? ধরুন এখানে একটা ফুলের বাগান আছে, মনটা জুড়ে যাবে না সৌন্দর্য? এগুলো পৃথিবীর সৌন্দর্য। আল্লাহ বলছেন, এই পৃথিবীর উপরে যা কিছু আছে এগুলো আমি সৃষ্টি করেছি এই পৃথিবীর সৌন্দর্যের জন্য। রাত্রি যখন নেমে আসে, পৃথিবী অন্ধকারে ভরে যায়, আকাশের বুকে যখন তারকামালা উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হয়, কত সুন্দর চমৎকার দেখায়। ওয়ালাকাদ যায়্যান্নাস সামা'আ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ বলছেন, আমি ওই আসমানকে প্রদীপ মালা দিয়ে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি। আলেমদেরকে বলা হয়েছে পৃথিবীর সৌন্দর্য, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক বলছেন, এই সব সৃষ্টি দিয়ে আমি পৃথিবীকে শৈল্পিক শিল্প দিয়ে মণ্ডিত করেছি, সৌন্দর্য মণ্ডিত করেছি, কেন জানো? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি দেখতে চাই, পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে, তাদের মধ্যে কারা কারা বেশি বেশি ভালো ভালো আমল করে। তার মানে হলো, একদল মানুষ থাকবে এই পৃথিবীর সৌন্দর্যে পাগল হয়ে দুনিয়ার ভোগের মধ্যে হারিয়ে যাবে, আর আমার যারা বান্দা, যারা আমার সৌন্দর্যের পাগল, তারা পৃথিবীর সৌন্দর্যের পেছনে ছুটবে না, তারা ছুটবে আমার সৌন্দর্যের পেছনে। আমি তাদেরকে চিনতে চাই কারা আমার জন্য পাগল। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, এই জীবন মৃত্যু সৃষ্টির রহস্য হলো আমি জানতে চাই তোমাদের মধ্যে কারা ভালো কাজ করে আর কারা খারাপ কাজ করে। এতক্ষণ ধরে আমরা জানতে পারলাম আল আমালুস সালেহার কোনো বিকল্প আমাদের জন্য, আমাদের সাফল্যের জন্য পৃথিবীতে পরকালে কি করতে হবে, কি করতে হবে? আমালে সালেহা ছাড়া আর কিছু করার সুযোগ আমাদের। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটি কি? আমালুস সালেহার কিছু শর্ত আছে, এই শর্তগুলো পাওয়া গেলে আমলটা সালেহ হবে, এই শর্ত না পাওয়া গেলে ভালো কাজও ভালো কাজ বলে গণ্য। কথা ক্লিয়ার হয়েছে? এখানে কিছু শর্ত হচ্ছে ভালো কাজ, ভালো কাজ হওয়ার জন্য, এবং ভালো কাজগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে না? বেশি কষ্ট হচ্ছে? সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি সাহাজি মসজিদের কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব মাওলানা হারুন রশিদ সাহেবকে এই আয়োজন করার জন্য, আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমি পাহাড়তলি ফজুমিয়া কন্ট্রাক্টর মসজিদে খতিব ছিলাম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিদ্ধান্তে আমি বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছি, সেখানে জুমার নামাজ পড়ি। তো এই এলাকার সাথে কিন্তু আমার আত্মার একটা বাঁধন সৃষ্টি হয়ে গেছে, অন্যরকম বন্ধন সৃষ্টি হয়েছে। আমি দেখতে পাচ্ছি ওই এলাকা থেকেও আমার অনেক ভাই এসেছে, মুসল্লি ভাই এসেছেন। আমি খুব আনন্দিত বোধ করছি, আনন্দিত বোধ করছি তাদেরকে পেয়ে, আপনাদেরকে পেয়ে এক বছর পরে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। গত বছরও আমরা এখানে এসেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের মাঝে একটা ভালোবাসার অনুভূতি সৃষ্টি করেছেন, এটাও কিন্তু নেক আমলের পুরস্কার। বিশেষ করে আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমান আনলো এবং ভালো ভালো কাজ করলো, আল্লাহ তাদের জন্য মানুষের মনে মহব্বত তৈরি করে দেন। একজন মুমিন সাহাজি মসজিদের এলাকায় বসবাস করে, আর একজন মুমিন চকবাজারে বসবাস করে, কিংবা সৌদি আরবে বসবাস করে, কিংবা আমেরিকায় বসবাস করে। ওই মুমিন যখন শুনে আমার বন্ধু পাহাড়তলিতে আক্রান্ত হয়েছে, তখন আমেরিকায় বসে তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। এই যে মহব্বত, এই মহব্বত হলো নেক আমলের পুরস্কার। একজন মনীষী আর একজন মনীষীকে বলেছিলেন, আমাকে সবাই খুব বেশি ভালোবাসে, যেখানেই যাই সালাম দেয়, আমার জন্য কি করবে দিশা পায় না, অথচ আমি তাদেরকে কোনোদিন কোনো সাহায্য করি নাই, টাকা দেই নাই, পয়সা দেই নাই, একবেলা দাওয়াত দিয়ে খাওয়াতে পারি নাই, কিন্তু এমন এমন ভাবে তারা আমাকে কেন আপন করে ভেবে নেয়। তখন ওই মনীষী বলেছিলেন এই আয়াতটি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। তুমি ইমান এনেছো, ভালো ভালো কাজ করেছো, তাই মানুষের মনে তোমার প্রতি মহব্বত তৈরি করে দিয়েছেন। আছে না বাংলাদেশে? আছে বাংলাদেশের এমন অনেক ওলামা আছেন, বিদগ্ধ মুহাদ্দিক আলেম রয়েছেন, যাদেরকে আমরা অনেকেই হয়তো চোখেও দেখি নাই, দেখলেও পাশে গিয়ে বসতেও কোনোদিন পারি নাই, ঠিক না বেঠি? কিন্তু তাদের কষ্টে আমরা সবাই সমান কষ্ট অনুভব করেছিলাম। এটা ইমানের এবং নেক আমলের কি প্রতিদান! সুবহানাল্লাহ বলবেন। যাই হোক, কোনো ভালো কাজ তখনই কবুল হবে যখন ওই কাজটি যেই ব্যক্তি করেছেন সেই ব্যক্তির ভেতরে ঈমান থাকবে। কি থাকবে? এক নাম্বার কি থাকতে হবে? কি থাকতে হবে? আমি লক্ষ্য করছি আমাদের সমাজে কিছু নাস্তিক আছে, তারা আমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন বক্তৃতায় বোঝায় যে ভালো কাজ করলে সবাই সমান, হিন্দুরাও জান্নাতে যাবে, বৌদ্ধরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে। বিশ্বাস করুন, এরকম কথা আমি শুনেছি, এবং তারা সাধারণ লোক না, অনেক উঁচু মানের নেতা। আসলে তাদের পার্থিব স্বার্থের মোহ তাদের বিবেককে অন্ধ করে দিয়েছে। এই কথা বললে তারা খুশি হবে, খুশি হলে ভোট পাবে। হিন্দুদেরকেও বলে শহীদ। শহীদ শব্দটা ইসলামের পরিভাষা, এই পরিভাষা অন্য কোনো ধর্মে নাই। তুমি তাদেরকে তাদের ধর্মের কোনো পরিভাষা দিয়ে আখ্যায়িত করতে পারো, আমরা আপত্তি করব না, কিন্তু ইসলামের পরিভাষা দিয়ে কাফেরদেরকে তুমি আখ্যায়িত করবে আর ভোট চুরি করবে, এটা ইসলাম মানে না, এবং এটা ইসলামের সাথে ধোকা।
প্রহসন, উপহাস, ঠিক না ঠিক? কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইসলাম ছাড়া, ইমান ছাড়া কারো কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। প্রথম শর্ত হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ নেয়ামত হবে আল্লাহর দিদার, রুইয়াতুল্লাহ, রুইয়াতুল্লাহ। আমাকে যারা দেখতে চাও, আমার দিদার যারা পেতে পেয়ে ধন্য হতে চাও, কি করতে হবে তাদেরকে? নেক আমল করতে হবে, আরেকটা কাজ করতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সঙ্গে আমার আনুগত্যের ক্ষেত্রে আমার সাথে কাউকে শরীক করতে পারবে না, পারবে না। তাহলে যারা আল্লাহর সঙ্গে শরীক করে তারা জান্নাতি হতে পারবে না? আচ্ছা আচ্ছা, অন্যত্র আল্লাহ বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসূরা। কিয়ামতের দিন আমি ওই সব লোকদের আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলো রাশি বানিয়ে দেব, যারা ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। সকাল বেলা যখন সূর্য ওঠে, সূর্যের আলোকচ্ছটা যখন ঘরের মধ্যে আসে, জানানার ছিদ্র দিয়ে আসে না, সেই আলোর ভেতরে লক্ষ কোটি ধুলা বালু ভাসতে থাকে। এই ধুলা বালুর পরিমাণ যতই বেশি হোক, এগুলোর কোনো দাম নাই। আল্লাহ বলছেন, আমি ওদের সমগ্র জীবনের আমলকে এইভাবে ধুলো বালি বানিয়ে দেব, আমি গ্রহণ করব। অন্যত্র আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়া ইয়াহসাবুহুমুল যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক বলছেন, যারা কাফের, ইসলাম গ্রহণ করল না, ঈমান গ্রহণ করল না, তাদের সমগ্র জীবনের আমলগুলোকে আমি মরুভূমির মরিচিকার মতো বানিয়ে দেব। মরুর পথিক ক্লান্ত শ্রান্ত হয়ে যখন পানির পিপাসায় ছটফট করতে থাকে, এক ফোঁটা পানির জন্য পাগল প্রায় হয়ে যায়, তার মনে হয় ওই যে ওখানেই পানি আছে, পানি থই থই করছে, কিন্তু যতই কাছে যায় পানি আর পায় না, ওখানে গিয়ে পায় বালি আর বালি আরই, পানি তো পায়, অর্থাৎ সব হয়ে যাবে মরিচিকা। কারণ তার কি ছিল না? ঈমান। পক্ষান্তরে যার ঈমান আছে, আল্লাহ তাদের তার ব্যাপারে বলছেন, তাদের ব্যাপারে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ওয়া হুয়া মুমিন, ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি ভালো কাজ করবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, শর্ত হলো সে ঈমানদার, ঈমান থাকতে হবে। ঈমান নিয়ে যেই ব্যক্তি ভালো কাজ করলো, নারী হোক কিংবা পুরুষ হোক, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে হায়াতুন তাইয়্যিবা দিয়ে দিব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। তারা যেই ভালো কাজগুলো করেছে, তার চেয়ে বহু 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 গুণে শ্রেষ্ঠ উত্তম পুরস্কার আমি তাদেরকে দেব। হায়াতুন তাইয়্যিবা অর্থ কি? অনেকে মনে মনে ভাবতে পারে, কই
কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, সে হায়াতুন তৈয়বা পাচ্ছে না কেমন কথা, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, অথচ কোটি টাকার মালিক। আমাদের মনে হয় সে হায়াতুন তৈয়বা নিয়ে বেঁচে আছে, মোটেই না। হায়াতুন তৈয়বা শুধু বাড়ি থাকার নাম নয়, গাড়ি থাকার নাম নয়, ক্ষমতা থাকার নাম নয়, হায়াতুন তৈয়বা হচ্ছে মনের শান্তি। কি শান্তি! আপনি স্বর্ণের পালঙ্কে ঘুমিয়ে আছেন কিন্তু মনে কি নাই, বউ কথা শোনেন, ছেলে নামাজ ইয়াবা খায়, কি খায়, কি মনে শান্তি আছে? শান্তি আছে? তখন এই সম্পদ তার কাছে মনে হয় জাহান্নামের জাক্কুম বৃক্ষের মতো বিষাক্ত কাঠ। কিন্তু আপনার হয়তো কোটি টাকা নাই, স্বর্ণের খাট পালঙ্ক, কিন্তু শান্তি কি আছে? এটার নাম হায়াতুন, হায়াতুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে হায়াতুন তৈয়বা দাও, মনের শান্তি দাও, আত্ম প্রশান্তি দাও। এক নম্বর শর্ত তাহলে ঈমান। এক নম্বরে কি? শিরিক থাকতে পারবে না, কুফুর থাকতে। ওমাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যারা শরীক করল, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহু জাহান্নাম, জাহান্নাম তার চূড়ান্ত অবস্থান স্থল আবাসন। ওমারিজ জালিমিনা মিন আনসার, আর মুশরিক ওরা জালেম, এই জালেমদের কোন সাহায্যকারী থাকবে? না। থাকবে? না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। একবার এক সাহাবী আরেক সাহাবীর হাতে তাবিজ দেখলেন বা সুতো দেখলেন এবং এই কথাটি বললেন যে ওরা ইমানের দাবি করছে, আসলে ওরা অধিকাংশই মুশরিক হয়ে গেছে। কঠিন কথা না? তার মানে আমাদের সমাজে আমরা অনেকে ইমানের দাবি করছি, হতে পারে আল্লাহ না করুক আমাদের ইমান শিরকে রূপান্তরিত হয়ে গেছে। খবর? খবর? যেমন ধরুন যেই ব্যক্তি বিশ্বাস করে কবর কিছু দিতে পারে, সে যত নামাজ পড়ুক তার নামাজ কবুল হবে? না। কারণ তার ঈমান ওখানে কি হয়ে গেছে? দেওয়ার ক্ষমতা কার? দেওয়ার ক্ষমতা কার? সমস্ত ক্ষমতার মালিক কে? একটা উদাহরণ দিলাম, যেহেতু চট্টগ্রামে কবর পূজা বেশি আর সম্প্রতি কবর পূজার মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে, কারণ এদেশের কিছু মানুষ কবর পূজারীদেরকে প্যাট্রোনাইজ করছে এবং কবর পূজারীরা এখন মনে করছে এটা আমাদের স্বর্ণ সময়। সাবধান, সাবধান, কিছু মানুষ না বুঝে ওখানে যাচ্ছে, এদেরকে দিনের পথে আনা আপনাদের সবার দায়িত্ব। আর যারা এই সাধারণ লোকদের ধর্মীয় আবেগ নিয়ে ব্যবসা করছে ওদের স্বরূপ উন্মোচন করে দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক না? ঠিক আমার বন্ধু। দুই নম্বর শর্ত, এখলাস থাকতে হবে। কি থাকতে হবে? এটাই অনেক কঠিন, এটাই অনেক। এখলাসকে ক্ষতি করে তিনটা জিনিস, তিনটা জিনিস যেখানে আছে সেখানে এখলাস নাই। এক নাম্বার আর রিয়া। এক নাম্বার কি? রিয়া বলা হয় ইজহারুল ইবাদাহ রাগবাতান ফি ইজাবিন নাস, মানে ইবাদতকে মানুষের সামনে দেখানো এই উদ্দেশ্যে যেন মানুষ এটা দেখে আমার প্রশংসা করে, মুগ্ধ হয়, আমার প্রতি অভিভূত হয়, এটাকে বলা হয় কি? রিয়া। এটাকে বলা হয় কি? প্রকাশ্যে ইবাদত করা রিয়া না, যদি মনের মধ্যে চিন্তা থাকে তাহলে কি হবে? এটা আসতে পারে, অজান্তে এসে যেতে। আল্লাহ নবী বলছেন আখওয়াফু মা আখওয়াফু আলাইয়া আখওয়াফু মা আখওয়াফু আলা উম্মতি আর আশ-শিরকুল খাফি, আমার সবচেয়ে বেশি ভয় হচ্ছে আমার উম্মতির ব্যাপারে
অস্পষ্ট সুপ্ত শিরিক। তার নাম কি? রাসূল বলছেন, ফা ইন্নাহু আখফা মিন দাবিবিন নামলি মিন দাবিবিন নামলি আলা সাফা লাইলাতাল যালমা, আমাবস্যার রাতে তিমির কালো নিকষ রাতে সাফা পাহাড়ের শীর্ষ চূড়ায় যদি পিপীলিকা পথ চলে, সেই পিপীলিকা যেমন দেখা যায় না, তার পথ চলা সূক্ষ্ম, তার চেয়েও সূক্ষ্মতর ভাবে আমার উম্মতের আমলের ভিতরে রিয়া ঢুকে যেতে পারে। আমার বড় ভয় হচ্ছে উম্মতকে নিয়ে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতার পথ বলে নেই, কি করে বেঁচে থাকবো? রাসূল বললেন, তোমরা দোয়া করবে আল্লাহ, সবাই করুন আল্লাহ, আল্লাহ জেনে শুনে যেন তোমার সঙ্গে শিরক না করি, অজান্তে অজ্ঞাত সারে যদি শিরক করেই ফেলি আমাদেরকে তুমি মাফ করে দিও। এই দোয়া বেশি বেশি করে। আরেকটা হলো আসমা, মানুষকে শোনানো, যেই ইবাদত কেউ দেখে নাই তা মানুষের সামনে গিয়ে তাদেরকে শোনানো। যেমন কেউ যদি এরকম গিয়ে বলে, আজকে সারা রাত ঘুমোতে পারি নাই, ঘুম আসে, সারা রাত তাহাজ্জুদ পড়েছিলাম তো তাই ঘুম আসে, এরকম আছে না? কেউ জিজ্ঞেস করেছে তোমার কি উদ্দেশ্য? মানুষ কি আল্লাহ তাহাজ্জুদ গুজা, এটাকে বলা হয় সুমা, কি বলা হয়? রাসূল বলছেন, মান সাম্মা সাম্মা আল্লাহ বে, যেই ব্যক্তি মানুষকে এভাবে শোনানোর জন্য ইবাদত করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে তার দোষগুলো প্রকাশ করে তাকে লাঞ্ছিত করবেন, শোনাবেন। শোনো ইতিহাস, শোনো তার তার ইতিহাস। আমাদের কিন্তু সবার ইতিহাস আছে, আছে না? কেউ দুধের ধোয়া নই। যদি ইতিহাস আল্লাহ এখন খুলে দেন, শেষ, এই মুখ কাউকে দেখাতে পারবো না। এই জন্য আল্লাহর নাম সত্তা। আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? এই জন্য মানুষের দোষ মানুষকে বলবেন না, গোপন রাখবেন। আল্লাহ আপনার দোষ ইনশাআল্লাহ। আরেকটা হলো, যদি কেউ নিছক দুনিয়ার স্বার্থে কোনো ভালো কাজ করে, ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর নবীর যুগে এক ব্যক্তি হিজরত করেছিল মক্কা থেকে মদিনায়, একজন মহিলাকে বিয়ে করার জন্য, আছে না? রাসূল তখন বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়াত অনুপাতে আমলের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, নিয়াত ভালো হলে আমল কবুল হবে, নিয়াত খারাপ হলে আমল কবুল হবে না। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যেই ব্যক্তি হিজরত করেছে শুধুমাত্র আল্লাহর জন্য নবীর জন্য, তার হিজরত সেভাবেই আল্লাহ এবং নবীর জন্য গণ্য করা হবে। পক্ষান্তরে ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যেই ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করেছে, আও ইমরাআ ইয়ানকাহুহা, অথবা কোন নারীকে বিয়ে করবার জন্যই শুধু হিজরত করেছে, ফা হিজরাতুহু ইলা মা জারা ইলাইহি, তার হিজরত ওই উদ্দেশ্যেই লেখা হবে যেই উদ্দেশ্যে সে করেছে, অর্থাৎ তার হিজরত আল্লাহর কাছে মাকবুল হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে ভালোবেসে তাদের পরিচয় তুলে ধরছেন, যারা শুধু আল্লাহর জন্য মানুষকে খাবার দেয়, সাহায্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়া ইউতইমুনাত তাআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। আল্লাহ বলছেন,
আমার ওই বান্দাগুলো আমার কাছে প্রিয়, আমার খুশির জন্য যারা মিসকিনদের খাবার দেয়, এতিমদের খাবার দেয়, এমনকি যুদ্ধবন্দীদেরকেও খাবার দেয়। যুদ্ধবন্দী আমাদের শত্রু, আমাদেরকে হত্যা করতে এসেছিল, বন্দী হয়েছে, তাদেরকে খাওয়ানো আল্লাহর কাছে মিসকিনদের খাওয়ানোর সমান খাওয়া। এরকম ধর্ম দুনিয়ায় আছে? আজকে আমাদেরকে ওরা মানবতা শিক্ষা দেয়। মানবতা শিখতে হলে ইসলামের কাছে আসো। তোমরা ইরাকের আবু গারিব কারাগারে কি করেছ? গুয়ান্তানামো বেতে তোমরা মুসলমানদের সাথে কি আচরণ করেছ? বন্দীদের সাথে তোমরা আজকের পৃথিবীর বন্দীদের সাথে কি আচরণ করছো? আমরা তা দেখি না। তোমাদের ওই আচরণের ভেতরে কোন মনুষ্যত্বের গন্ধ নাই, কোন মনুষ্যত্বের গন্ধ নাই। তোমাদের যে বনের সিংহ হিংস্র জানোয়ার, হিংস্র জানোয়ার অনেক ভালো। দেখো ইসলাম বন্দীদেরকে খাবার দিতে বলেছে। সুবহানাল্লাহ, কি আজীব, কি আজীব মানবতা, কি মনুষ্যত্ববোধ, কি সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলছেন আমার এই বান্দারা বলে তোমাদের কাছে আমরা বিনিময়ে কিছু চাই না, কোনো টাকা পয়সা চাই না, প্রতিদান চাই না, এমনকি তোমরা আমাদেরকে ধন্যবাদ দেবে, কৃতজ্ঞতা পোষণ করবে সেটাও আমরা চাই না। আমরা চাই শুধু আল্লাহর সন্তুষ্টি। যদি এখলাস থাকার পরে আপনার সুনাম ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে তাৎক্ষণিক আপনার জন্য প্রথম সুসংবাদ। সুবহানাল্লাহ, সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ভালো কাজ করে আর মানুষ তার সুনাম করে, রাসূল বললেন যালিকা আজিলু বুশরাল মুমিনিন, এটা হচ্ছে মুমিনদের জন্য প্রথম সুসংবাদ যে তোমার আমল কবুল হয়ে গেছে। তার মানে আপনার সুখ্যাতি এমনিতেই হবে, সেই জন্য ওই নিয়ত করার কোনো দরকার। কথা বুঝতে পেরেছেন? আপনি ভাত খাচ্ছেন আর মনে মনে ভাবছেন আমি পেটটা ভরার জন্য খাই, তো ভাত ঢুকালে পেট তো ভরবেই, নিয়ত করে কি আছে? নিয়ত হবে আমি খেয়ে সুস্থ থাকব। সুস্থ থাকব কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য, দায়িত্ব পালন করার জন্য, পৃথিবীকে সাজানোর জন্য। আমি খাওয়ার জন্য বাঁচি, খাওয়ার জন্য আমরা দায়িত্ব পালন করবার জন্য বাঁচতে চাই, ঠিক না? ঠিক আমার বন্ধুগণ, এটার নাম কি? ইখলাস। এর নাম কি? আল্লাহ বলছেন আবা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি শুধু তোমাদের কাছে এতটুকুই চাই, আর কিছু চাই না, তোমরা যেন ইখলাসের সাথে আমার দিনটা পালন করো। সুবহানাল্লাহ, ইখলাস কি চাই? ইখলাস থাকলে অল্প আমল যথেষ্ট, আর ইখলাস না থাকলে সারা জীবনের আমল সব বরবাদ। আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস নসিব করে দাও। তিন নাম্বার শর্ত নেক আমলের জন্য বা কবুল হওয়ার জন্য, আল মুতাবাআ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, করতে বলেছেন, শিখিয়ে গেছেন, সেইভাবে করতে হবে, মন গড়া ভাবে করলে হবে না। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে এই যে দশমীর জুলুস হয় এটার শরীয়তের বিধান কি? আমি বলি আপনি এটাকে রাসূলের সুন্নতের সঙ্গে মিশিয়ে দেখুন, মিলিয়ে দেখুন, মানদণ্ডে ওজন করে দেখুন, যদি গ্রহণযোগ্য হয় বৈধ, আর রাসূলের সুন্নাতের সাথে মুতাবাআ না থাকে বরবাদ। রাসূল হচ্ছেন মানদণ্ড। রাসূল কি? দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা ওজন করতে হবে, এই দাড়ি পাল্লা উত্তীর্ণ হলে আহলান ওয়া সাহলান, ওয়েলকাম। এই দাড়ি পাল্লায় প্রত্যাখ্যাত হলে সে বাংলাদেশের পীর হোক আর পাকিস্তানের পীর হোক, লা আহলান ওয়ালা সাহলান, লা আহলান ওয়ালা মানি, মানব মানব। একবার এক ব্যক্তি মসজিদে নববীতে বসে ইমাম মালিককে বলেছিলেন আমি ওমরা করতে যাব, কোন জায়গা থেকে ইহরাম করলে ভালো হয়? ইমাম মালিক বললেন
রাসূল ইহরাম বেঁধেছিলেন যুল হুলাইফা থেকে, তুমি সেখান থেকেই ইহরাম বাঁধবে, এটি উত্তম। সেই লোকটি বলল যে না, আমি এই মসজিদের রাসূলের কবরের পাশে বসে এখান থেকেই ইহরাম বাঁধব। ইমাম মালিক বললেন, ইন্নি আখাফু আলাইকাল ফিতনা, আমার ভয় হচ্ছে তোমার ইমান ঠিক আছে কিনা। কি বলছেন? রাসূল ওখান থেকে করলেন আর তুমি ভাবছো এখান থেকে করা উত্তম। যদি এখান থেকে করা উত্তম হতো তাহলে তোমার আগে করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম বিদআত। এর নাম কি? রাসূল যা করেন নাই, সাহাবীরা করেন নাই, সেগুলো যদি কেউ আবিষ্কার করে তার নাম কি? বিদআত। সম্পৃক্ত ইবাদতের সাথে এগুলো কিন্তু বিদআতের সাথে সম্পৃক্ত না। অর্থাৎ পার্থিব জাগতিক যে আবিষ্কারগুলো আছে, মাইক, ফ্যান, বিমান, এগুলোর সাথে বিদআতের সম্পর্ক এগুলো আমাদের করা উচিত। কারণ এই দুনিয়া সৃষ্টি করা হয়েছে কাদের জন্য? এই দুনিয়ার পরতে পরতে সম্পদ আছে, এই সম্পদগুলোকে প্রসেস করে, প্রক্রিয়াজাত করে, মানুষের জন্য ব্যবহার উপযোগী করে, এটা আমাদের দায়িত্ব না? এটাকে বিদআত বলা হয়? এই জন্য রাসূল কারীম বলছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নতুন নতুন কিছু গ্রহণ করবে না। মুহদাসাতিল উমুর সেগুলো কি? মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই কাজ আমরা করি নাই, যেই অবস্থার উপরে ইসলামকে আমি রেখে গেলাম না, এরকম নতুন কিছু যদি কেউ সংযোজন করে সেটা প্রত্যাখ্যান করবে। ফাকুল্লু মুহদাসাতিন বিদআ, এগুলো কি? ফাকুল্লু বিদআতিন দালালা, আর বিদআত কি? দালালা, কত ভ্রষ্ট। ফাকুল্লু দালালাতিন ফিন্না, দালালা কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? রাসূল যেভাবে ইসলামকে রেখে গেছেন সেভাবে ইসলাম পূর্ণ ছিল না, নাকি অপূর্ণ ছিল? আমরা এখন এসে কিছু সংযোজন করছি, তার মানে কি ইসলামটা অসম্পূর্ণ ছিল, আমি পূর্ণ করে দিলাম? তার মানে কি এটা যে এটাও ইসলামে ছিল, রাসূল খেয়ানত করে চলে গেছেন, বলেন নাই? নাউযুবিল্লাহ, আমি আমানতদার হয়ে সেটা প্রকাশ করলাম। এই জন্যই বিদআত ভয়াবহ অবস্থা হবে। বিদআতীদের অবস্থা কি হবে? এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বিদআতের কাছেও আমরা যেন কেউ, যে কোনো কাজ দেখবেন আঞ্চলিক আঞ্চলিক কাজের মধ্যে বিদআত বেশি থাকে। তার মানে হলো ইসলাম হচ্ছে বিশ্বজনীন ধর্ম। ইসলামের মধ্যে যখন এমন কিছু দেখবেন যেটা চট্টগ্রামের পাহাড়তলির মানুষরা মানে, উদাহরণস্বরূপ সারা পৃথিবীর মুসলমানরা খবরও জানে না, মনে রাখবেন এটা বিদআত। এটা একটা মানদণ্ড চেনার উপায়, ঠিক না? ঠিক। এরকম অনেক কাজ বাংলাদেশে আছে যেগুলো বিশ্বের মুসলমানের খবরও জানে, কিন্তু এখানকার আমরা অনেকেই মনে করি এটাই তো হলো আসল দিন। মিলাদ না মানলে তুমি কিসের মুসলমান? সব ঈদের সেরা ঈদ দেখবেন, আমার ভয় হয়, আমি এটা চাই না, ভয় করছি, ভয়। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো কয়েক বছর পরে ঈদের নামাজও শুরু হতে পারে। এটা অস্বাভাবিক কিছুই না, অস্বাভাবিক। নামাজ একটা বানিয়ে ফেলবে, আরে নামাজ তো ভালো জিনিস, নামাজ পড়া খারাপ নাকি? নামাজের বিরুদ্ধে যারা কথা বলে ওরা কাফের। কি সুন্দর সহজ এভাবে বলবে, আমার ভয় হয়। এই জন্য অনেক ভাই এবার ফেসবুকে পোস্ট দিয়েছেন, ঈদের নামাজ কয়টায় হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, রাসূলকে ভালোবাসার প্রমাণ দিতে হবে, তার আনুগত্য কি করে, তার সুন্নাতগুলোকে অক্ষরে অক্ষরে। যদি সেদিন রাস্তায় যত হাজার হাজার মানুষ বের হয়েছিল, এরা যদি 100 ভাগ আশিক রাসূল হতো, আল্লাহর কসম একটা মসজিদেও মানুষ ধরতো না নামাজ। কই নামাজে মুসল্লি পাওয়া যায় না কেন?
ফজর নামাজে তো করুণা মোস্তা আলত, এমনি যা পাওয়া যায় ফজরে তাহ ইন্নালিল্লাহি। চার নাম্বার হলো আমল কবুল হওয়ার শর্ত, আর রিজকুল হালাল, হালাল খেতে হবে, কি খেতে হবে, রিজিকের মধ্যে হারাম ঢুকিয়ে দিয়েছেন সারা রাত তাহাজ্জুদ করে পড়ে এই ললাট দেশ কালো করে ফেলেছেন, ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, কবুল হবে না। অনেক আছে না খালি মাথা কষে কালো হয়ে যাবে, মানুষ বলবে নামাজি, আমার বড় ছেলেটা যখন ছোট ছিল ওইটা করতো, নামাজে ছিঁচতে গেলে ঠাসা দিয়ে ধরতে, কি বাবা যে কালো হয়ে যাবে, ও তো ছোট মানুষ তো, তাহলে কে আমাদের ময়দানে আল্লাহ বলবেন যে নামাজি ছিল, ওইরকম করে কালো বাজার লাভাসি কেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হালাল খেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীকে আদেশ করেছিলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবা, হে রাসূলগণ হালাল খাবে, সুবহানাল্লাহ, ওয়া আমালু সালিহান, এবং ভালো কাজ করবে, তার মানে ভালো কাজ কবুল হবে হালাল খেলে, নইলে কবুল হবে না। রাসূল বলছেন যে আল্লাহর হাতে আমার জীবন তার কসম করে বলছি, কোন ব্যক্তি যদি একটা লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, এক লোকমা 40 দিন পর্যন্ত তার নফল ফরজ কোন ইবাদতে কবুল হবে না। আল্লাহর নবী বলছেন এই আয়াতটি উল্লেখ করে, আল্লাহ নবীদেরকে যা আদেশ করেছিলেন মুমিনদেরকেও একই আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আছে না, একই আদেশ করেছেন। এরপরে নবীজি একজন ব্যক্তির কথা বললেন, যেই ব্যক্তি দীর্ঘ পথ সফর করেছে, ক্লান্ত শ্রান্ত ধুলায় ধূসরিত, এব্রো থেব্রো, অপরিচ্ছন্ন, অপরিপাটি হয়ে আল্লাহর দুয়ারে হাত তুলে কান্না করছে, প্রার্থনা করছে, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু ওই মুসাফির এত ক্লান্তি নিয়ে আল্লাহর দুয়ারে হাত তুলেছে, তার দোয়া কবুল হচ্ছে না, কি করে কবুল হবে, ওকাত ওমাতআমুহু হারাম, সে যে খাবার খেয়েছে খাবারটা হারাম খেয়েছে, ওয়া মাশরাবুহু হারাম, সে যে পানীয় পান করেছে এগুলো কি ছিল, ওয়া মালবাসুহু হারাম, যে পোশাক পরেছে পোশাকটা কি সে হারাম টাকা দিয়ে কিনেছে, ওয়া মাসকানুহু হারাম, হারাম টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, যেই ব্যক্তি হারাম টাকা দিয়ে বাড়ি বানালো, পোশাক কিনল, বিয়ে করল, সন্তানদের লালন পালন করল, হারাম টাকা দিয়ে হজ করতে গেল, আল্লাহর কসম তার হজ কবুল হবে না, তার মুখের দিকে ছুঁড়ে মারা হবে, আছে নাকি নাই, চুরি করে ডাকাতি করে মাজারে গিয়ে চক্ষু বন্ধ করে টাকা দিয়ে চলে আসে আর মনে মনে ভাবে আমার কালো টাকা সাদা হইয়া গেল, কালো টাকা সাদা, দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিতে হতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টিতে কালো টাকা ততক্ষণ সাদা হবে না যতক্ষণ এই হারাম টাকা ওই টাকার মালিকের কাছে পৌঁছিয়ে না দিবে। কথা ক্লিয়ার হয়েছে? এক বিন্দু পরিমাণ হারাম খেলে, আবু বকরের ইতিহাস তো সবার জানা আছে, আমি অনেক সময় কিচ্ছাটা বলি, একটা হারাম খেজুর খেয়ে ফেলেছিলেন না, সেই খেজুরটা এক লোক তার জন্য এনেছিলেন যার কাছে তিনি টাকা পেতেন, ঋণ নিয়েছিল। আবু বকর বলছেন এই খেজুর কোথা থেকে পেয়েছো, কিভাবে কিনেছো? লোকটি বলেছিল আমি জাহিলি যুগে মানুষের হাত গণনা করতাম, এভাবে গণনা করে করে ধোকাবাজি করে মানুষকে ধোকা দিয়ে কিছু টাকা পয়সা সঞ্চয় করেছিলাম, সেই টাকা দিয়ে খেজুর কিনে আপনার জন্য এনেছিলাম। আবু বকর একটা খেজুর খেয়ে ফেলেছিলেন ক্ষুধার কারণে, খাওয়ার পরে চিন্তা করলেন সর্বনাশ, আমি যে খেজুরটি খেলাম এই খেজুর কিভাবে আসলো, কোথা থেকে আসলো, খবর নিলাম না, তদন্ত করলাম না, আমি খেয়ে ফেললাম, এবং সত্যি সত্যি খবর নিয়ে দেখেন এটা হারাম টাকার খেজুর, কারণ গণকের উপার্জন হালাল। তখন তিনি উপায় না পেয়ে নিজের হাত
আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, মুখগহ্বরে ঢুকিয়ে দিলেন। তীব্র বেগে বমি শুরু হয়েছিল, প্রচন্ড বমি হচ্ছিল, সবাই ভয় পেয়েছিলেন, ভেবেছিলেন আবু বকর মনে হয় আর বাঁচবে না। যখন বমিগুলো বন্ধ হলো, জিজ্ঞেস করা হয়েছিল আবাবাকর একটা সামান্য একটা খেজুরের জন্য এভাবে পাগলামি না করলে কি হতো, আপনার জীবন তো বিপন্ন হয়ে যেতে পারত, মরে যেতে পারতেন। তখন আবু বকর বলেছিলেন, আল্লাহর কসম একটা হারাম খেজুর আমার পেটের ভেতর থেকে বের করতে গিয়ে যদি আমার জীবন চলে যেত আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আমি একটা হারাম খেজুর আমার পেটের ভেতরে ধারণ করে বেঁচে থাকতে পারবো না। আমি নবীজির মুখে শুনেছি, আইয়ুমা জাসাদিন নাবাতা বিসহত ফান্নারু আওলা বি, যেই দেহের মধ্যে হারাম ঢুকেছে, যেই দেহ হারাম দিয়ে পরিপুষ্ট হয়েছে, ওই দেহ জাহান্নামের জন্য বরাদ্দ হয়ে যায়, আমি ওই হারাম আমার পেটের ভেতরে লালন করতে পারবো। আজকে যদি এই শিক্ষা সমাজে থাকতো তাহলে কোন সরকারি বেসরকারি অফিস আদালতে ঘুষ থাকতো? এখন ঘুষ হয়ে গেছে একটা ওপেন সিক্রেট। আগে ঘুষ দিত 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50,000 টাকা বড় চাকরির জন্য, এখন সামান্য চাকরি করতে কত লাগে, 10 লাখ 20 লাখ। তা যদি হয় চট্টগ্রাম বন্দরে লস্করের চাকরি, তাহলে তো সব চলে যাবে মাদারীপুরে, আমার দেশ। গালি দিয়ে না আবার মাদারীপুরে কেউ ইন্না লিল্লাহি। আমার বন্ধুরা, আমরা যারা এখানে আছি, অন্তত আমরা যারা এখানে আছি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ভয়ে শপথ নিতে চাই, হারাম খাব না, ঘুষ খাব না, কে কে রাজি, সুদ খাব না, মনে থাকবে? কারো জমি জায়গা, জমি জায়গা অন্যায়ভাবে দখল করব না, মামলা মকদ্দমা করে অন্যায়ভাবে কাউকে হয়রানি করব না, কে কে রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো ভাই। অন্যায়ভাবে মামলা করে হয়তো কিছু জমি পেয়ে গেলেন, এই জমি হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের। এমন হতে পারে ঘুষ খেয়ে দখল করে জমি একটা ভবন তৈরি করেছিলেন, অনেক স্বপ্নের ভবন, বিদেশ থেকে ডিজাইন এনেছিলেন, হতে পারে না? যেই দিন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে, আপনি আপনার ভবনে, স্বপ্নের ভবনে ঢুকবেন, এক পা ভেতরে দিয়েছেন, ওখানেই মালাকুল মউত ছিল, পারে না? এরকম অনেক ইতিহাস আছে, আমি নিজে দেখেছি, শুনেছি। আপনার সেই স্বপ্নের ভবনে আপনি থাকতে পারবেন না, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার নাম হয়ে যাবে লাশ, আপনার নাম ধরেও কেউ আর ডাক দিবে না, বাড়ি চলে যাবে, জমিন চলে যাবে, সন্তান চলে যাবে, সব চলে যাবে। এই জন্য আল্লাহর ভয়ে ইবাদত যদি কবুল করাতে হয়, ইবাদতকে কবুল যোগ্য করাতে হয়, তাহলে হারাম থেকে দূরে থাকতে। আরেকটা শর্ত হলো ইবাদত কবুল হওয়ার, শেষ কথা, ইবাদত কবুল হওয়ার শর্ত পর্যায়ে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে হবে। প্রমাণ কি? রাসূল বলছেন, মান লাম ইয়াদা কাউলাজ্জুরি ওয়ালা আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যেই ব্যক্তি রোজা রেখেছে, না খেয়ে রয়েছে, কিন্তু রোজা অবস্থায় হারাম কাজ ছাড়তে পারলো না, মিথ্যাচার বন্ধ করতে পারলো না, নাফরমানি ছাড়তে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তি না খেয়ে থাকা, ওই ব্যক্তির না খেয়ে থাকা কোনো প্রয়োজন আল্লাহ। তাহলে বুঝা গেল, রোজা বা সিয়াম তখনই কবুল হবে যখন সিয়াম রাখার সঙ্গে সঙ্গে গুনাহ থেকেও দূরে থাকবেন। নামাজের অবস্থা একই, আল্লাহ পাক বলছেন ওয়া আকিমিস সালাহ
ইন্না আস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বুঝতে পেরেছেন? নামাজ কায়েম করো, কারণ নামাজ খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। তার মানে যেই নামাজ নামাজকে নাফরমানি থেকে নিবৃত্ত করতে পারে না সেই নামাজ কবুল। যাকাত সম্পর্কে বলা হয়েছে খুব মিন্না মুআলিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, তুমি ওদের সম্পদ থেকে যাকাত আদায় করে দাও, উত্তোলন করে আদায় করে দাও, এই যাকাতের মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র করে দেবে, তাদের মনগুলোকে পবিত্র করে দেবে, চরিত্রকে পবিত্র করে দিবে, নাফরমানির কালিমা থেকে তারা যেন মুক্ত হতে পারে। হজ, হজ এই ব্যাপারে বলা হচ্ছে আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা ফিল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। স্পষ্ট ভাবে বলা হয়েছে হজ যখন করবেন তিনটা কাজ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, ঝগড়া করা যাবে না, আল্লাহর নাফরমানি করা। কিন্তু বাংলাদেশি ভাইরা হজ করতে গিয়ে খালি ঝগড়া করে, কাদের সঙ্গে? ওই মুয়াল্লিমের সাথে, কাফেলার পরিচালকের সাথে। এই মিয়া, তুমি জানো না আমি ডায়াবেটিস রোগী, তুমি সকালবেলা তুমি এ খাবার কেন দিয়েছো? এ শুরু হয়ে গেল, গিয়েছে হজ করতে, কিন্তু অবস্থা দেখে মনে হয় শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে। ভালো ভালো খাবে, নরম বিছানায় ঘুমাবে। হজ কোনো আনন্দ ভ্রমণ নয়, হজ হলো কষ্ট, ইবাদত, কষ্ট করতে হবে। সেই মনোভাব নিয়ে হজে যাবেন, হজে গিয়ে ভালো খাবেন, ভালো বিছানায় ঘুমাবেন, একটু উনিশ বিশ হয়ে গেলে গালিগালা শুরু করে মারামারি শুরু করবেন, হজ শেষ। হজ কি? এই কাজ আমরা করব কি বলেন? করব, আলহামদুলিল্লাহ। আল আমালুস সালেহের পরিচয় তুলে ধরলাম, শর্তগুলো তুলে ধরলাম, শেষ পর্যায়ে আরেকটা জিনিস জানা দরকার, নেক আমল করলে আমরা বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবো জানা দরকার না? সেই কথা আল্লাহ বলে দিয়েছেন, নেক আমল যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলে দেয়া হবে। আরাম খুঁজছিল তুমি তখন হালাল ভাবে জীবিকা উপার্জন করে কত কষ্টে সৃষ্টি হয়তো না খেয়ে জীবন ধারণ করেছিলে। সবাই যখন চোখের সামনে টেলিভিশনের পর্দায় ঘন্টার পরে ঘন্টা বিনোদন নিয়ে ব্যস্ত ছিল, তখন তুমি নিজের নফসকে কি করেছিলে? দমন করেছিলে, আমি আল্লাহর ভয়ে দুনিয়ায় যত কষ্ট করেছো আমার জন্য, বিনিময়ে আজকে তোমাকে সব দিয়ে দিলাম, এবার তুমি যেমন খুশি তেমন খাও, পদহার করো আনন্দের সাথে, আর কোনো কষ্ট তোমার নাই। পক্ষান্তরে জানা ভালো কাজ না করে চলে গেল তাদেরকে কি বলা হবে শুনুন, আল্লাহ পাক বলবেন আযহাবতুম তাইবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। তোমরা তো দুনিয়ায় তোমাদের সমস্ত তাইবাত শেষ করে এসেছো, যত উৎকৃষ্ট সুখের উপকরণ ছিল, জীবন উপকরণ ছিল, সব তোমরা দুনিয়াতেই শেষ করে এসেছো। ওয়াসতামতাতুম বিহা, যত ভোগের দুয়ার ছিল সব দুয়ার খুলে দিয়েছিলে, ভোগ বিলাস সব দুনিয়াতেই তোমাদের হয়ে গেছে। ফালইয়াউমা ইউজাউনা ফালইয়াউমা তুজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। দুনিয়ায় বসে অহংকার দেখিয়েছিলে, তাকাব্বুর করেছিলে, ইসলামের কথা শুনলে নাক ছিটকে চলে গিয়েছিলে, আছে নাকি না? এই জন্য আজকে তোমাদের জন্য আযাবাল হুন দিয়ে দিলাম, শুধু শাস্তি না অপমানজনক শাস্তি।
শাস্তির মধ্যে ধারণ আছে, কষ্ট তো আছেই, অপমানও আছে। যেমন ধরুন জাহান্নাম তো বিশাল, জাহান্নাম কি বিশাল, জাহান্নাম বিশাল, কিন্তু জাহান্নামের জন্য বিশাল জায়গা থাকবে না, সংকীর্ণ জায়গা, সংকীর্ণ, হাতে পায়ে শিকল বাঁধা থাকবে, তারপরে এখান দিয়ে শিকল ঢুকিয়ে দেওয়া হবে, গুজ্জ দ্বার দিয়ে বের করে আগুনের শিকল দিয়ে বন্দী করে দেওয়া হবে। এগুলো মানসিক শাস্তি, এগুলো কি মানসিক শাস্তি, অপমান, এগুলো কি অপমান, কারণ আমার নবীদেরকে অপমান করেছিল, মুমিনদেরকে জঙ্গি বলে মৌলবাদী বলে গালি দিয়ে, এমন কোন অপমানের শাস্তি আছে নাকি নাই? ভালো কাজ নেক আমল হচ্ছে আমাদের বিপদের বন্ধু, বিপদের সবাই চিন্তা করে, আমি যদি মরে যাই আমার ছেলে মেয়েরা খাবে কি, কিংবা ব্যাংকে যদি কিছু ব্যালেন্স না থাকে অসুস্থ হয়ে গেলে কার কাছে যাব, এই জন্য সবাই খেয়ে না খেয়ে কিছু কি করে সঞ্চয়, বিপদ আসলে ওখান থেকে নিয়ে নিয়ে নেক আমল হলো মুমিনের সবচেয়ে বড় রশি। দুনিয়াতেও একটা ঘটনা বলি, ঘটনা খুবই সুন্দর, চমৎকার, হৃদয় বিদারক, স্পর্শী ঘটনা, যদিও অনেকে জানার কথা। রাসূল কারীম তিনজন ব্যক্তির কাহিনী বলেছিলেন না, তিনজন ব্যক্তি বের হয়েছিলেন মরুপথে, সন্ধ্যা হয়ে গিয়েছিল অথবা বৃষ্টি নেমেছিল, তারা একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন গুহার ভেতরে। গুহার ভেতরে যাওয়ার সাথে সাথে উপর থেকে বিশাল শিলা খণ্ড পড়ে গিয়ে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছিল, এমন একটা জায়গায় এমন ভাবে ওই গুহার ভেতরে অন্ধ প্রকোষ্ঠের ভেতরে বসে সারা জীবন চিৎকার করলেও বাহির থেকে কেউ হয়তো শুনবার ছিল না। তখন সেই তিন ব্যক্তি একত্রে বসে পরামর্শ করলেন কি করা যায়, সিদ্ধান্ত নিলেন আমরা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি, আল্লাহর জন্য করে থাকি, আজকে সেই ভালো কাজগুলোর কথা উল্লেখ করে আল্লাহর কাছে আমরা উদ্ধার কামনা করি, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবেন না। একজন বললেন সিদ্ধান্ত অনুসারে, আল্লাহ আমি একজন কাঠুরি, সারাদিন কাঠ কেটে সন্ধ্যায় বাজারে বিক্রয় করে খাবার নিয়ে বাসায় ফিরতাম, আমার বাসায় বৃদ্ধ মা বাবা ছিলেন, আমি বাড়িতে এসে নিজের হাত দিয়ে বৃদ্ধ মা বাবাকে আদর করে খাইয়ে দিতাম, তারপরে স্ত্রী পুত্র পরিজনদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতাম। একদিন ঘটনাক্রমে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, এসে দেখি আবার বৃদ্ধা বৃদ্ধ মা বাবা ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি চিন্তা করলাম ঘুম থেকে জাগানো ঠিক হবে না, কারণ কষ্ট হবে, তার চেয়ে বরং শিওরের পাশে অপেক্ষা করি, অপেক্ষা করতে লাগলাম, আর আমার সন্তানগুলো ক্ষুধায় কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, স্ত্রী ক্ষুধা পেটে ঘুমিয়ে পড়েছে, কিছু খেলাম না, গভীর রজনীতে মা বাবার ঘুম ভেঙে গেল, আমি তখন মা বাবাকে আদর করে খাইয়ে দিলাম, স্ত্রীকে জাগিয়ে তুললাম, সন্তানকে জাগিয়ে তুললাম, আবার খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। হে রব, মা বাবা খুশি হলে তুমি খুশি হও, মা বাবার খিদমত করলে তুমি খুশি হও, এই জন্য কাজটি করেছিলাম, আর কোনো স্বার্থ ছিল না। যদি সেই আমলটি তোমার কাছে মাকবুল হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। কঠিন বিপদ নয়, সবাই তো বাঁচতে চান, জীবন তো মৃত্যু কঠিন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল, পাথর একটু সরে গেল, এখনো বাহিরে আসার মতো পথ হলো না। আর একজন বলেছিলেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে মনে প্রাণে পছন্দ করতাম, আমি তখন যুবক ছিলাম, একজন পুরুষ একজন নারীর কাছে যা কামনা করে আমি তাই তার কাছ থেকে চেয়েছিলাম, কিন্তু সেই মেয়েটি আমার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিল। অনেক বছর কেটে গেল,
হঠাৎ করে একদিন সেই মেয়েটি আমার সেই বোনটি আমার কাছে এসে বলল, ভাই দুর্ভিক্ষের শিকার হয়েছি, ক্ষুধা সহ্য করতে পারছি না, যদি পারো আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো। আমি তখন বললাম, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে শর্ত হলো আমার সেই কুপ্রস্তাব চরিতার্থ করবার সুযোগ দিতে হবে। ওই মেয়েটি ক্ষুধায় কাতর হয়েছিল, ক্ষুধা সইতে না পেরে আমার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। আমি যখন তাকে হাতের মুঠোয় পেয়ে গিয়েছিলাম, আমার অসদুদ্দেশ্য চরিতার্থ করবার জন্য আয়োজন করছিলাম, তখন সেই মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলেছিল, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি, অন্যায়ভাবে আমার সতীত্বকে তুমি ধ্বংস করে দিও না। নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার সতীত্ব, নারী সৎ নারী জীবনের বিনিময়ে সেই সম্পদ রক্ষা করে থাকে। হে আল্লাহ, আমি তখন তোমার ভয়ে ওই জায়গা থেকে চলে গিয়েছিলাম। আমি সমস্ত আয়োজন করা সত্ত্বেও সেই অপকর্ম করি নাই। ওয়াম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। সেই জবাবদিহিতাকে যারা ভয় করে গুনার কাজ করার সুযোগ পেয়েও চলে যায়, আমি তাদের জন্য জান্নাতে রেখেছি। আল্লাহ, যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে আমাদেরকে আজকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ, এইরকম প্রজন্ম ইসলাম তৈরি করে। নারীর সতীত্ব হরণ নয়, মুসলমানরা নারীর সতীত্বের পাহারাদার হয়ে যায়। সেই দেখুন, চেয়ে দেখুন সেই জাহিলি যুগের জাহিলি যুগের মানুষদের দিকে, জাহিলিয়াতের যুগে যেই যুবকেরা নারীদের সতীত্ব হরণ করাকে নিজের অহংকার মনে করত, ইসলাম গ্রহণ করে সেই যুবকরাই হয়েছিলেন নারীর সতীত্বের পাহারাদার। এরকম ইতিহাস আছে। এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একা একা, এক যুবক তাকে দূর থেকে পাহারা দিচ্ছিল, অবজার্ভ করছিল। ওই মহিলা ভয় পাচ্ছিলেন, ভাবছিলেন এই যুবকের উদ্দেশ্য মনে হয় ভালো নয়। মহিলা যখন বাসায় গিয়ে পৌঁছালেন, ওই যুবককে ডাকলেন, তুমি এই গোটা পথ দূরে বসে বসে আমাকে অবজার্ভ করছিলে কেন? তখন তিনি বলেছিলেন, যেন কেউ তোমার গায়ে হাত দিতে না পারে, আমি মুসলমান, আমি নারীর সতীত্বের সংরক্ষক। আজকের সমাজের যুবকেরা যাদের কাছ থেকে আমরা এই আচরণ স্বপ্ন দেখেছিলাম, লেখাপড়া করে মানুষ হবে, নারীর সতীত্ব সংরক্ষণ করবে, পাহারা দেবে, আজকে তারা ফেসবুকে ব্লগিং করে নারীর সাথে প্রেমের অভিনয় করে নিজের জন্মদিন পালন করার মিথ্যে কথা বলে নিজের বাসায় গিয়ে নারীর সতীত্ব হরণ করে নারীকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাগ্রস্ত হচ্ছে না। এটাই হচ্ছে নাস্তিকদের নাস্তিকদের নাস্তিকবাদের পুরস্কার। এই পুরস্কার আমাদের প্রয়োজন নাই। যদি নাস্তিকবাদকে ধ্বংস করা না যায় তাহলে আমাদের আগামী দিনের প্রজন্মদের ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। কোনো উপায়? আসুন আমরা নাস্তিকবাদের বিরুদ্ধে সবাই একাকার ঐক্যবদ্ধ হই। কয়েকজন ব্যক্তি ছিল, একজন বাকি আছে না? সেই ব্যক্তি বললেন, ইয়া আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি কিছু মানুষ শ্রমিক খাটিয়েছিলাম, সবাই পরিশ্রম শেষ করে, শ্রম শেষ করে পারিশ্রমিক নিয়ে চলে গেল, একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়েই চলে গেল, অনেক দিন চলে গেল, ওই লোকটির কোনো খবর নেই। আমি তখন ভাবলাম এই লোকটির
সামান্য অর্থ অলস করে থাকলে তো কোনো লাভ নেই, বরং তার চেয়ে আমি এই মূলধনকে বিনিয়োগ করি, হয়তো ব্যবসায় লাভ হতে পারে। অনেক বছর পরে ওই ব্যক্তি এসে একদিন হঠাৎ করে আমাকে বললেন, আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার কাছে আমার কিছু পাওনা ছিল, আমার এখন খুব অভাব, আমাকে আমার টাকাগুলো ফিরিয়ে দাও। আমি বললাম, ওই যে মাঠ দেখো, ওই মাঠে যত পশু আছে সবগুলো পশু তোমার। লোকটি বলল, আল্লাহর বান্দা, আমার সঙ্গে ঠাট্টা করছো কেন, আমার তো এত অর্থ ছিল না। আমি বললাম, তোমার সেই স্বল্প পুঁজি আমি ইনভেস্ট করেছিলাম, সেখানে আল্লাহ অনেক বরকত দান করেছেন, সব তোমার। সেই লোকটি মাঠে গিয়ে সব পশু পাল নিয়ে চলে গেল, আমার জন্য একটা পশুও রেখে গেল না। হে আল্লাহ, তোমার বান্দাকে সাহায্য করেছিলাম, তুমি যেন খুশি হও। যদি তুমি সত্যি সত্যি খুশি হয়ে থাকো, আজকের এই মহাবিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। কি হয়ে গেল পাথরটা? তাহলে বুঝা গেল, নেক আমল বিপদের বন্ধু, নেক আমল বিপদের বন্ধু। ওই কবরের কাছে গিয়ে কোনো লাভ নাই, আর পীর সাহেবের লেজ ধরে টান দিয়ে কোনো লাভ নাই। নেক আমল করুন, নেক আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমাকে উদ্ধার কর। আল্লাহ উদ্ধার করেন, দেখিয়ে দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, না দেন নাই। নেক আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, এই জমিনের ক্ষমতা ভাগ আমাদেরকে দেবেন, নিরাপত্তা দেবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাদেরকে ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? যে তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন, কামা ইসতাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন তাদের আগের অনেক জাতি গোষ্ঠীগুলোকে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, এবং তারা যেন তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারে, আমি সেই ব্যবস্থা করে দেব। আজকে ধর্ম পালন করতে ভয় পাচ্ছেন কেন? কারণ আমাদের নেক আমলের মধ্যে গলদ আছে। নেক আমল করলে আল্লাহ ওয়াদা করেছেন, আমি তোমাদের জন্য নিরাপদ ব্যবস্থা করে, নিরাপত্তার ব্যবস্থা করে দেব। ওয়ালা ইউবাদ্দিলান্না, ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, নাকি? যাই হোক, ওয়ালা মিন বাদি খাউফিহিম আমনা, এবং তোমাদের খৌফকে নিরাপদে রূপান্তরিত, ভয়কে নিরাপত্তা বানাবেন, তোমাদেরকে দুনিয়ার ক্ষমতা দেবেন। আমরা কি এরকমই থাকব কাফের মুশরিকদের পায়ের তলদেশে, নাকি এবার নেতৃত্ব নেওয়ার জন্য, উদ্ধার করার জন্য জেগে উঠব? সত্যি জেগে উঠবেন তাহলে আল্লাহর এই কথাগুলো মনে। আবার আয়াতটা পড়ছি, সূরা আল আনআম, না সরি, এটা আল্লাহ পাক বলছেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী তাদা লাহুম ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদূনানি লা ইউশরিকূনা বি শাইই আ সুবহানাল্লাহ বলেন। তিনটা ওয়াদা করেছেন, ঈমান আনো, নেক আমল করো, জমিনের বুকে তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিব, তোমাদেরকে ধর্ম পালনের সমস্ত ব্যবস্থা আমি করে দেব, তোমাদের ভয় দূর করে নিরাপত্তা এনে দেব, আমার ইবাদত করবে, কারো সঙ্গে শরীক করবে। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বশেষে নেক আমল করলে আমরা কোথায় যেতে পারবো? ইনশা কোথায়? জান্নাতে। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ।
ইবনু সিরিন নামে এক লোক ছিলেন, ইবনু সিরিন, তিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারতেন, অনেক বড় আলেম ছিলেন। এক ব্যক্তি এসে বললেন, আমি স্বপ্নে দেখি আমি আকাশে উঠছি কিন্তু আমার কোনো পাখা নাই, পানির মধ্যে সাঁতার কাটছি কিন্তু কোনো পানি নাই। তখন তিনি বললেন, তুমি শুধু স্বপ্ন দেখো, কাজ করো না। স্বপ্ন দেখো, আমাদের অবস্থা এখন ততই বসে, সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল, কিন্তু আমলের জন্য পাগলামি মানে আগ্রহ নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমি জান্নাত দিব, আমল করতে হবে, ঈমান আনতে। আরেকটা কথা, আমল অল্প হতে পারে, কি হতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন অল্প হলেও আমার কাছে কিন্তু অল্প না, আমি অল্প আমল মূল্যায়ন করি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে 120-121 নম্বর আয়াতে অসাধারণ কিছু কথা বলেছেন, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাসাতুন ফি সাবিলিল্লাহ। মনে রেখো, আমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা যদি ক্ষুধার্ত হয়ে যাও, পিপাসার্ত হয়ে যাও, ক্লান্ত হয়ে যাও, আর কাফেরদের বিরুদ্ধ উচ্চারণ করতে গিয়ে তোমরা জমিনের বুকে যতটা পদক্ষেপ ফেলবে, যতটা তোমরা যত জায়গায় তোমরা হাঁটবে, কাফেরদের সঙ্গে শত্রুদের সঙ্গে তোমরা যত যুদ্ধ করবে, তোমরা যত বিজয়ী হবে, কষ্ট করবে, রক্তাক্ত হবে, ক্ষতবিক্ষত হবে, ইল্লা কুতিবা লাহুম, ইল্লা কুতিবা মালাহুম বিহি আমালুন সালেহ, আমি এই সবগুলো আমলকে আমালুন সালেহ হিসাবে লিখে রাখব। আজকের প্রেক্ষাপটে চমৎকার একটা কথা, অনেক মুসলমান এখন বিশ্বে আছে, বাংলাদেশের সমস্ত বিশ্বে কথা বলছে, ইসলামের কথা বলার কারণে তাদের নামে অসংখ্য মামলা হয়েছে, বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আছে না? আচ্ছা, যার বাড়ি ঘর যাকে উদ্বাস্ত করে দেওয়া হয়েছে কোথায় থাকে? সে রাস্তায় রাস্তায় ঘুরে, জঙ্গলে জঙ্গলে ঘুরে, আজকে এখানে তো কালকে ওখানে, তার কোনো নিরাপত্তা নাই, আছে খাবারের নিরাপত্তা নাই, আছে পোশাকের নিরাপত্তা আছে। এই জন্য আল্লাহ বলছেন, আমার দিনের জন্য যারা ক্ষুধার্ত হয়েছে, মরণ ক্ষুধা, না খেয়ে মরে যাবে, পিপাসা, মরণ পিপাসা, আমি এই প্রতিটি আমল লিখে রাখবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক, নির্দেশ অনুসারে, রাসূলের সুন্নাহ মেনে মেনে নেক আমল করে, আমাল সালেহার সঞ্চয় পুঁজি মূলধন ব্যালেন্স নিয়ে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা। আবার বলছি, নেক আমল শুধু নামাজ নয়, শুধু জীবনের সমস্ত কাজ হবে কি, নেক আমল হতে পারে সেটা স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, সেটিও নেক আমল যদি আপনার উদ্দেশ্য কি হয় সঠিক। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, আমি আমার পাশবিক চাহিদা পূরণ করব, আবার আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবো? রাসূল বললেন, হ্যাঁ পাবে, কারণ বৈধ উপায় অবলম্বন না করে অবৈধ উপায় অবলম্বন করলে গুনাহ হতো না, তাহলে এখানে কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? আসুন আমরা নিয়তকে খালিস করি আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের সুন্নাত পালন করি, সব কিছু কি হয়ে যাবে? শেষ কর, ইন্না, সবাই করুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, তুমি বলো, সবাই বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, তথা আমার সমস্ত ইবাদাত, ওয়া মাহিয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু আমি দিয়ে দিলাম, নিবেদন করলাম শুধু মহাবিশ্বের প্রতিপালকের জন্য, লিল্লাহি রব্বিল আলামিন।
জীবন কার জন্য, মরণ কার জন্য? যদি আল্লাহর জন্য জীবন হয়, সেই জীবনে আল্লাহর নাফরমানি থাকতে পারে না, সেই জীবন আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে চলতে পারে না। জীবন যার বিধান, পৃথিবী যার বিধান, ঠিক না বেঠি? রাষ্ট্র যার, আপনি আমি আমরা, রাষ্ট্র সমাজ পৃথিবী আকাশ বাতাস মহাবিশ্ব কার? এই মহাবিশ্ব চলবে কার বিধান দিয়ে? আসুন আমরা আল্লাহ বিধান দিয়ে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিশ্বকে নতুন করে গড়ে তুলি। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুন। পাঁচ একটা নামাজ কোথায় গিয়ে পড়বো মনে থাকবে? প্রতিদিন সকালবেলা কোরআন পড়তে রাজি আছেন কে কে? রাসূলের সিরাত পড়তে রাজি আছেন কে? আলহামদুলিল্লাহ, ঘরে মা বোনদেরকে পর্দা করাতে হবে, রাজি আছেন? এই যুবক ভাইয়েরা তোমরা বিয়ে করেই বউর ছবি ফেসবুকে দিও না, আল্লাহর রাস্তায় দিও, এটা ঠিক নয়, বেয়াদবি, হারাম। এটা কি হারাম? এখানে অনেক যুবক আছো ভাইয়েরা, কথা দাও বিয়ে করার পরে ইনশাআল্লাহ ফেসবুকে নিজের বউর ছবি ছাড়বে না, কথা দিতে পারো? সবাই বলে আমিন, আলহামদুলিল্লাহ। অনেক বৃদ্ধ ভাইয়ের হাত তুলেছে, আবার বিয়ে করবেন নাকি? আল্লাহ আল্লাহু আকবার, একাত্তরে ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين ঐতিহ্যবাহী শাহজি জাহাদি কাম জামে মসজিদের বার্ষিক মিলাদুন্নবী সিরাজুন্নবী মাহফিল অনুষ্ঠিত হলো। তোমার শত শত বান্দা সেই সালাতুল ইশা আদায় করে গভীর রজনী পর্যন্ত এখানে একটানা ঘন্টার পরে ঘন্টা বসে বসে গভীর মনোযোগের সাথে তোমার মহব্বতকে বুকের ভিতরে ধারণ করে তোমার নবীর মহব্বতের টানে এতক্ষণ বসে আছেন। এবার বিদায় বেলা, এতক্ষণ জান্নাতের বাগানে আমরা ছিলাম, একটু পরে এই বাগানটা ভেঙে যাবে, সবাই আপন আপন নিরে চলে যাবে। রব্বুল আলামিন, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই মানুষ, আমাদের ভেতরে গুনাহ করবার স্বভাব আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, অক্ষমতা আছে। আল্লাহ, মানবীয় ত্রুটির কারণে নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, পৃথিবীর মায়া মহব্বতে পড়ে, ভোগ লালসার আকর্ষণে কত যে নাফরমানি করেছি হিসাব নিকাশে নাই। চক্ষু বন্ধ করে মৃত্যুর কথা যদি ভাবি, কোনো উপায় দেখি না, কোনো পথেও দেখি না, কোনো সম্বল দেখি না, পথ তো অনেক দূরের, পথেও নাই, এত বোঝা নিয়ে কি করে এত বাধা এত বড় পথ অতিক্রম করব? রব্বুল আলামিন, তুমি গফুরুর রহিম, তুমি আরহামুর রহিম,
তো জানো বান্দা গুনাহ করবে, বান্দা গুনাহ করবে বলেই তো তুমি গফুর নাম ধারণ করেছো, আমরা নাফরমানি করছি বলেই তো তুমি রহমান নাম ধারণ করেছো। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে দিতে চায় না, কষ্ট পায় মুখ ফিরিয়ে নেয়। আরে তুমি আমাদের সেই রব, তোমার দুয়ারে নাফরমান যদি ফিরে আসে তুমি খুশি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও রব্বুল আলামিন, তুমি খুশি হয়ে যাও আমাদের উপরে, এই নাফরমান গুলোকে মাফ করে দাও, জীবনের সব গুনাহ মাফ করে দাও, জীবনের সব গুনার কালিমা আমল নামা থেকে মুছে দাও, সাইয়্যাদ গুলোকে হাসানাত বানিয়ে দাও, হাসানাত গুলোকে মুদাফা বানিয়ে দাও, বহু বহু গুণে নেক আমলের সওয়াব বাড়িয়ে দাও। রব্বুল আলামিন তুমি যদি দাও, তুমি যদি মাফ করে দাও, কেউ তোমাকে জবাবদিহি করতে পারবে না, কেউ তোমাকে জবাবদিহি করবার নাই। আবার যদি তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাতে চাও তাও করতে পারো, তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুমি অনেক দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছিলে, কি করে তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে দেবে? ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমাদেরকে দিও না, ওই আগুনে আমাদেরকে ফেলে দিও না। রব্বুল আলামিন কতবার তাওবা করেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর একটা নাফরমানিও করব না, তোমাকে কতবার কথা দিয়েছি কিন্তু সেই কথা রাখতে পারি নাই, গুনাহ করেছি বারবার, আবার তোমার কাছে লজ্জিত বদনে হাজির হয়েছি। আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রব্বুল আলামিন সমস্ত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দাও, অন্ধকার কবরে যারা চলে গেছেন তাদের গুনাহগুলো বিশেষ করে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও, মা বাবা কত আদর করে যত্ন করে আমাদেরকে লালন পালন করেছেন, একটু ফুলের আঘাত আমাদের গায়ে লাগুক সহ্য করতে পারেন নাই, আমরা যখন হাসতাম আমাদের হাসি দেখে তাদের মনে হাসি ফুটত, হাসি ফোটে আমাদের চোখে পানি আসলে তাদের মনে পানি এসে যায়। আমাদের জন্য জীবনের সব কিছু যারা বিলিয়ে দিয়েছে, রব্বুল আলামিন সেই মা বাবা যাদের আছে হায়াত দীর্ঘায়িত করে দাও, অসুস্থ মা বাবাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমার মা অসুস্থ দোয়া চেয়েছে, অনেকের মা অসুস্থ দোয়া চেয়েছে, অনেকের বাবা অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ জানি না কত অসুস্থ মা বাবা আজকে সন্তানদেরকে মাহফিলে পাঠিয়ে দিয়ে বলেছেন বাবা যখন দোয়া করবি আমার জন্য একটু দোয়া করি, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুমি সমস্ত কিছুর মালিক,
আমরা আমাদের মা বাবাকে কিছু দিতে পারি নাই, তুমি তাদেরকে সব কিছু দিয়ে দাও, তোমার রহমত দিয়ে তাদেরকে ঢেকে নাও। যারা চলে গেছে দুনিয়া ছেড়ে বাবা মা, তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও, তাদের কবরগুলোতে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ মা বাবাদেরকে কবরে কষ্ট দিও না, আমাদের সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও, আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও, আমাদের সন্তানদেরকে মুত্তাকি বানিয়ে দাও, মুসআব বিন উমাইরের মতো বানিয়ে দাও, মুআয ইবনে জাবালের মতো দ্বীনের আলেম বানিয়ে দাও, আবু মুসার মতো যায়েদ বিন সাবিতের মতো কোরআনের আলেম বানিয়ে দাও, আমাদের মা বোন স্ত্রীদেরকে নামাজি বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও। অনেক মা বোন আড়ালে বসে হাত তুলেছেন, রব্বুল আলামিন মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও, মাহফিল থেকে যাওয়ার আগে তাদেরকে জান্নাতি নারী হিসাবে কবুল করে নাও। আল্লাহ মা বোনদের মনের ভেতরে ইমানের নূর ঢেলে দাও। আমাদের ঘরে ঘরে এখন নাফরমানি চলছে, আল্লাহ বিনোদনের নামে টিভি চ্যানেলগুলো এমন সব বিশ্রী চরিত্র বিধ্বংসী নোংরা অনুষ্ঠান মালা প্রচার করছে, আমাদের লজ্জা সরম লাজুকতা ইমান সব ধ্বংস করে দিচ্ছে, আল্লাহ যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সম্ভাবনাগুলো অঙ্কুরেই ধ্বংস হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন এই সব অনুসলামিক জাহান্নামী বিনোদন থেকে আমাদেরকে তুমি যদি হেফাজত না করো, হাতে আগুনের কয়লা রাখার চেয়ে কঠিন হয়ে যাচ্ছে ইমান নিয়ে অবিচল থাকা। রব্বুল আলামিন যেই সমস্ত ভাই কষ্ট করে আয়োজন করেছেন এই মাহফিল, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে এই মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি আবুল কাসেম সাহেব এবং সম্মানিত ইমাম খতিব, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা মসজিদের ব্যবস্থাপনা করে এসেছেন করেছেন, আল্লাহ যারা জীবিত মৃত সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে জহুর আহমেদ, সেকান্দার আলী, আলেম আলমগীর, আল্লাহ নাহার বেগম, মরহুম মোহাম্মদ ইউসুফ, মরহুম দিদারুল আলম, মরহুম ইয়াকুব সওদাগর, মরহুম আলী আকবর, মরহুম আব্দুস শুকুর আবু তাহের আহমদ, মরহুম আলহাজ মোহাম্মদ ইউনুস বাদী আহমদ, আল মরহুম মৌলী আহমদ সহ আল্লাহ, আল্লাহ যাদের নাম এসেছে আরো যাদের নাম আসে নাই, আল্লাহ তুমি তো সবাইকে চিনো, তাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার এই বান্দাগুলোর দিকে তাকাও, তোমার ঘরে বসে গভীরতে হাত তুলেছে আল্লাহ, একজনও যায় না আল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থের জন্যে নয়, তোমার কোরআনের বাগানে বসে বসে মৌমাছির মতো কোরআনের পরাগের রেণু আহরণ করেছেন। রব্বুল আলামিন এই কোরআনের পরাগের রেণু দিয়ে আমাদের সকলকে সুশোভিত করে দাও, কোরআনের জন্য আমাদেরকে কবুল করে নাও। এই কোরআনের কথা যেন মৃত্যু পর্যন্ত বলতে পারি, এই কোরআন দিয়ে যেন মৃত্যু পর্যন্ত চলতে পারি, এই কোরআনের বিধান দিয়ে যেন ব্যক্তি পরিবার সমাজে গঠন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দিয়ে তোমার পক্ষ থেকে গায়েবী সাহায্য পাঠিয়ে দাও। আজকে ইসলামের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত নাস্তিকি মুর্তাদ কাফের মুশরিক ঐক্যবদ্ধ হামলা চালাচ্ছে আল্লাহ, আর মুনাফিকরা তাদেরকে সাহায্য করছে আল্লাহ, ইসলামের কথা শুনলে ওদের মাথা গরম হয়ে যায়, ইসলামকে ওরা সইতে পারে না আল্লাহ, আল্লাহ ওদেরকে হিদায়াত দিয়ে দাও,
ইসলামের পাগল বাড়িয়ে দাও, ইসলামের শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি ওমর আব্দুল খাত্তাবকে যেমনি ভাবে শত্রু থেকে ইসলামের পরম বন্ধু বানিয়েছিলে, ওদেরকেও আমাদের ইসলামের পরম বন্ধু বানিয়ে দাও। রব্বুল আলামিন, যতগুলো ওয়াদা করেছি তোমার ঘরে বসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, হারাম খাবো না, ঘুষ খাবো না, সুদ খাবো না, ধোকাবাজি করবো না, মানুষের হক নষ্ট করবো না, কাউকে গালি দিব না, জিনা করবো না, ব্যভিচার করবো না, আল্লাহ মদ খাবো না, হারাম কাজ করবো না, আল্লাহ সমস্ত ফরজ আদায় করার তৌফিক দিয়ে দাও, মুহররম থেকে বেঁচে থাকার তৌফিক দাও, শুভহাত থেকে হেফাজত করো, মুস্তাহাব্বাত গুলোকে আমল করার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে বন্ধু বন্ধু বানিয়ে দাও, ভাই ভাই বানিয়ে দাও, ঐক্যবদ্ধ করে দাও, আমাদের মন গুলোকে সাহাবাদের মনের মতো এক করে দাও, আমাদের পারস্পরিক সমস্ত অনৈক্য উপাদান গুলো দূর করে দাও, কুফর শিরিক বিদআত মুক্ত হয়ে তাওহীদের আদর্শ উজ্জীবিত হয়ে তোমার ইবাদত করবার তৌফিক দিয়ে দাও, তোমার কোরআনের ইলম আমাদের কলিজায় দিয়ে দাও, আমাদের সন্তানদের কলিজায় কোরআনের ইলম দিয়ে দাও, আমাদের মেয়েদের বনের ভিতরে কোরআনের ইলম দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো, এই দেশকে তুমি কোরআনের ভূমি বানিয়ে দাও, এই দেশ থেকে সমস্ত রক্তপাত বন্ধ করে দাও, মাদক দ্রব্য বন্ধ করে দাও, জুলুম শোষণ বন্ধ করে দাও। আল্লাহ পৃথিবীর বুকে আমাদের যত মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে, আল্লাহ আল্লাহ বিশেষ করে ইতিহাসের সবচেয়ে নির্মম নির্যাতন চালানো হয়েছে আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইদের প্রতি, 10 লক্ষের চেয়ে বেশি রোহিঙ্গা মুসলমান হিজরত করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আল্লাহ আল্লাহ কত কষ্ট করছে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় বা, কোথায় বাবা, কোথায় সন্তান, কোথায় বাবা, আল্লাহ সব কিছু এলোমেলো হয়ে গেছে, আল্লাহ আল্লাহ সব ছেড়ে দিয়ে হিজরত করেছে, মুসলিম হওয়াটাই ওদের যেন অপরাধ হয়েছে, আল্লাহ ওরা যদি আজকে অমুসলিম হতো দুনিয়ার কাফের মুশরিকরা আল্লাহ পাগলের মতো হয়ে যেত, আল্লাহ কিন্তু মুসলমান বলে কেন আজকে মাথা ব্যথা নাই, আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ আল্লাহ গোটা পৃথিবী আজকে আমাদের জন্য কারবালার ময়দান হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, আল্লাহ আর কত রক্ত ঝরবে মুসলমানদের, আল্লাহ রব্বুল আলামিন যত রক্ত ঝরেছে এই রক্তের বিনিময়ে তুমি ইমানের গাছকে মজবুত করে দাও, কোরআনের কথা বলতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে দুনিয়ার বুকে যারা যুগে যুগে আল্লাহ জালেমদের জুলুমের শিকার হয়েছেন, রব্বুল আলামিন তাদের সমস্ত কোরবানি কবুল করে দাও, সমস্ত মাজলুমকে কবুল করে দাও যারা শহীদ হয়েছেন, আল্লাহ হাসতে হাসতে কোরআনের জন্য জীবন দিয়েছেন, হাসতে হাসতে কোরআনের জন্য জুলুমকে বরণ করে নিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও, খুবাইব বিন আদির সঙ্গে আল্লাহ, হামজা বিন আব্দুল মুত্তালিবের সঙ্গে, মুসআব বিন উমাইরের সঙ্গে, সাদ ইবনুর রবির সঙ্গে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের বন্ধু বানিয়ে দিও, ওয়াজআল আখির কালামিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله.